মহারাজ মাইক দেখিয়ে দিয়েছে, জোর করে বলো। যারা এই দিকে বসে আছে না, কিছু এই দিকে চলে আসো, আধা আধা হয়ে যাও, এদিকে বসে উড়ে যাবে তো বসে প্লাস্টিকটা। আরে জলটা নিচে আছে, এটা তো প্লাস্টিক। আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক আছে ঠিক আছে। সর্বপ্রথমে আমার গুরুদেব মৃত্রিলা প্রবিষ্ণম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমদ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত অনন্ত কোটি দণ্ড প্রণিপাত জ্ঞাপন করি। আমার শিক্ষাগুরু ও সন্ন্যাস গুরুপাদ পদ্ম পরমহংস পরিব্রাচার্য তিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত অনন্ত কোটি দণ্ড প্রণিপাত জ্ঞাপন করি। এবং সপার্ষদ পরম গুরুদেব কেশব গোস্বামী মহারাজ এবং পর্যটক মহারাজ গোস্বামী মহারাজ এবং শ্রীরূপা সপার্ষদ সরস্বতী প্রভুপাদ শ্রীরূপান গুরুবর্গ বৈষ্ণবজন এবং স্বয়ং ভগবান রাধা গোবিন্দ রাধা গোপীনাথ মদন মোহনের চরণে অনন্ত আনন্দ কবি দণ্ডবত প্রণাম সাদর অভিনন্দন করি। সবাই উপস্থিত এবং আরো প্রস্তুতি পূজ্যবাদ ভক্তিদান্ত নিত্রিলা প্রবিষ্ট তীর্থ মহারাজের চরণে এবং পূজ্যবাদ শ্রীধর মহারাজ তার চরণে এবং মধুসূদন মহারাজ, হ্যাঁ ব্রজবাসী বাবাজি মহারাজ, সুনীল প্রভু আর বৈষ্ণব বৈষ্ণবী ভক্তজন সবাইয়ের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ড প্রণাম সাদর অভিনন্দন এবং অহিত কৃপা বাঞ্ছা। পূজ্যবাদ মহারাজজি ব্যাসজি আদেশ দিলেন একটু হরিকথা চর্চা করার জন্য। গতকাল আমরা প্রাকৃতিক দুর্যোগের জন্য হরিকথা এখানে হয়নি, কিন্তু আমাদের রুমে হয়েছে অল্প সময়। হ্যাঁ তো যাই হোক, প্রাকৃতিক দুর্যোগে তো কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ তো যাই হোক, শুনলাম পরে নাকি অনেক ভক্তরা এসেছিলেন, কিন্তু আমরা সেই যেখানে আছি সেই রুমের মধ্যেই হরিকথা হয়েছিল। তো যাই হোক, ভগবানের কথা অমৃত বলছে না, হরি কথা, হরি কথা না হরি কথা, এটা বুঝেছেন? আমরা যে হরিকে ডাকছি হরি কথা আছে বলে কথার মধ্যে, ভগবানের কথা আর ভগবান আলাদা না, যেখানে হরি কথা সেখানেই তীর্থ, যেখানে হরি কথা সেখানেই তীর্থ। সেই জন্য ভগবান গোপীগীতে বলা হচ্ছে, তব কথামৃত তপ্ত জীবনম কবিরীত কলম সাপম শ্রবণ মঙ্গল শ্রীমদাত ভুবি গৃহন্তি তে ভুরি দায়না। ভগবানের কথা কিরকম অমৃত, অমৃত মানে, অমৃত মানে কি মিষ্টি নাকি? অমৃত মানে অমৃত জানি যে মরে না, আর অমৃত মানে মিষ্টি তো আছে। অমৃত যিনি কি, অমৃত কথা হরিকথা মানে কি, ইমোর্টাল। আমাদের শরীরটা হচ্ছে মোর্টাল আর আত্মাটা হচ্ছে ইমোর্টাল, বডিটা হচ্ছে ম্যাটেরিয়াল আর আত্মা হচ্ছে ট্রান্সেন্ডেন্ট। আমাদের দেহ আর আত্মা এক নয়, শরীর শরীরই, দেহ দেহি, ছত্র ছত্রজ্ঞ, দুটো বস্তু। এই যে আমরা এত গীতা পাঠ অনেক কিছু করি, কিন্তু শরীর থেকে আমরা আলাদা করতে পেরেছি কি? এইটাকেই বলা হচ্ছে দেহাত্মক বুদ্ধি, বুঝেছেন? শরীরটাই যে আমি, যেরকম আমি মাথাটা কার, আমার হাতটা আমার, পেটটা আমার, হ্যাঁ ঠ্যাংটা আমার, তা আমি কোথায় আছি বলুন তো দেখি, কে বলতে পারো আপনারা বলুন? আমি যে বলছি আমি কোথায় আছি, শরীরের মধ্যে তো আছি, বাইরে তো নাই, বাইরে থাকলে তো মরে যাবে। তা আত্মাটা কোথায় আছে? আত্মা বাংলা আত্মা বলে, সংস্কৃত উচ্চারণ আত্মা, কোথায় আছে?
শরীরের ভিতরে কোন জায়গাটা? ফুসফুসের মধ্যে না হৃদয়ের মধ্যে? হৃদয়ের মধ্যে। গীতাতে বলা আছে ঈশ্বর সর্বভূতানাম হৃদয় সতিষ্ঠতি অর্জুন ভ্রমণ যন্ত্রুড়ানি মায়। এই জন্য আমাদের সনাতন হিন্দু ধর্মে গীতাটাই হচ্ছে ধর্মগ্রন্থ। আর গীতার যত প্রশ্ন আমাদের হতে পারে তার উত্তরটা গীতার মধ্যে পড়ে। আজকের গীতা ভারতবর্ষে পড়ানো হয় না স্কুল কলেজে, কিন্তু বাইরের দেশে পড়ানো হয়। কারণ এই গীতাটা আছে আত্মার সম্বন্ধে বলছে, আর আত্মা তো সবার মধ্যে আছে, মনুষ্যের মধ্যে আছে, হ্যাঁ না, হিন্দুর মধ্যে আছে, মুসলমানদের, খ্রিস্টানের মধ্যে, হ্যাঁ, জন্তু জানোয়ার সবার মধ্যে আত্মা আছে। সেজন্য ডক্টর জগদীশ চন্দ্র বোস তিনি প্রমাণ করেছেন ল্যাবরেটরিতে, ওয়ান ট্রি ইজ ওয়ান লাইফ, একটা গাছ একটা জীবন। সেই জন্য গাছটা ধীরে ধীরে বর্ধিত হয়, সে বড় হয়, আবার তার আয়ু শেষ হয়ে সে গাছটা মারা। সেই জন্য বাবা আমরা একদিন এই জগৎ থেকে চলে যাব, আমরা কেউ কিন্তু থাকবে। কাল বলছিলাম না পরশু দিন যে মেডিসিনে যেমন ম্যানুফ্যাকচারিং ডেট থাকে আর এক্সপায়ার ডেট থাকে, আমাদের জন্মটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ার ডেট যেদিন আমরা বল হরি। এই জন্য আমাদেরকে সেই আত্মতত্ত্বটা, আত্মাটা দেখতে কেমন, আমরাও স্কুল কলেজে পড়েছি এবং অন্ধের মতো এই সাধু হয়ে যাই। আত্মাটা কালো না সাদা না লম্বা না ছোট, কিরকম এইটাই হচ্ছে রহস্য মিস্ট্রি। এটাকে কি করতে হয়, এটা আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে কে কি সে বস্তু। ওটা শাস্ত্রে বলছেন কেশাগ্র সততা কল্পিত স্বচ্ছ, একটা চুলকে ছিঁড়ে দিলে তার অগ্রভাগ কাটো কাঁচি দিয়ে, তার সেই অগ্রভাগটাকে 10,000 যদি ভাগ করা যায় তার একটা ভাগই আত্মার পরিমাণ। ওইটুকু একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তুটাই আমাদের হৃদয়ে আছে এবং হাড়টাকে এইভাবে চালাচ্ছে। আর হাড় যদি একবার বন্ধ হয়ে যায় বাবা তাহলে সব বন্ধ, রাধে রাধে। ওই মেশিনটা কোনো সুইচ নাই, এই যত কারেন্ট চলছে সুইচ বোর্ড আছে, পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন আছে। আর আমাদের কানেকশনটা কোথায় আছে? ওই সেই গোবিন্দের কাছে, বুঝতে পেরেছেন? তো সেই জন্য এই আত্মা আজ পর্যন্ত সায়েন্টিস্টরা বলতে পারেনি যে আত্মা কালো সাদা ছোট বড়, এটা বেদেতে বলা হয়েছে, হ্যাঁ, কেশাগ্র সততা কল্পিত স্বচ্ছ। সেই জন্য অনুচৈতন্য বলা হচ্ছে, কি বলছেন, অনুচৈতন্য চেতন, চৈতন্য মহাপ্রভু অভিন্ন কৃষ্ণে সেই বাংলার বুকে এসেছেন। তিনি ব্রাহ্মণ ধর্ম প্রচার করেন, কি ধর্ম প্রচার করেছেন, বৈষ্ণব ধর্ম, হ্যাঁ, সনাতন ধর্ম, আত্মধর্ম, জৈব ধর্ম, প্রেম ধর্ম, অনেক কিছু নাম আছে। এই ভাগবতের যে শুরুতেই যেটা, সেই আত্মাটাকে জানতে হবে। এই জন্য একে অপরকে যে আমরা ভালোবাসি, হ্যাঁ, এটা হচ্ছে শরীর দেহের ভালোবাসা, আর যে কৃষ্ণের সঙ্গে যে ভালোবাসা সেটা হচ্ছে আত্মার ভালোবাসা, সজাগ। এই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে বলে। এটা বুঝতে পারছেন? আমরা ঠাকুরকে আসছি, পূজা করছি, হ্যাঁ, আমার পোস্ট চাই, আমি বড় প্রেসিডেন্ট হব, আমি বড় সেক্রেটারি হব, ইয়ে হব, ও হব, আমার মেয়েটা বিয়ে হয়ে যাক, আমি পূজা পূজা করছি, সেবা পূজা করছি, বৈষ্ণব সেবা করছি, কিন্তু এটা কিন্তু ভগবানের সেবা হচ্ছে। কেন না? আমাদের নিজের ইচ্ছা পূরণ করতে হচ্ছে। ওই শালগ্রাম নিয়ে, শালগ্রাম দেখেছেন তো, এই ব্রাহ্মণদের বাড়িতে থাকে ওই শালগ্রাম, ওই হ্যাঁ পান্তুয়ার মতো কালো কালো হয়, ওই শালগ্রাম দিয়ে আর বাদাম ভেঙে খাচ্ছে, শালগ্রাম নিয়ে আর বাদাম ভাঙবে কিসে, নোড়া টোড়া নাই, ওই যে বাদাম ওইটা ঠুকে ঠুকে। সেবাটাকে জানতে হবে, সেবা কাকে বল, সেবা মানে যাকে আমি সেবা করছি তার, তাকে খুশি করা নামই হচ্ছে সেবা, তার থেকে আমি কিছু চেয়ে নিলাম সেটা সেবা, সেটা আজকে বলা হচ্ছে কর্ম মিশ্রাভক্তি। ভক্তি বলা হলো
পরমেশ্বর। দুধ আছে, এক বালতি দুধে দু বালতি জল মেশানো হয়েছে, এটা বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে পরমেশ্বর। ভক্তি করছে কিন্তু নিজের ইচ্ছাটা পূরণ করতে চাচ্ছে। এই জন্য বাইরের জগতের লোক সেখানে কি বলে, পশ্চিম দেশগুলো, গড গিভ আস, গড গিভস আস আওয়ার ডেলি ব্রেড, ভগবান আমাদেরকে খাওয়ান, খাবার দেয়। তো আমাদের দেশে বলতো ভগবান তো সব কিছু দেয়, মানে ভগবানকে বাবা যদি বানিয়ে নাও, পিতা মাতা যদি বানিয়ে নি, তাহলে আমাদের আর সেবা করতে হবে? আর এই সংসারে মা বাবার মতো চা করার দুনিয়াকে, বাবা এটা দিতে হবে, মা আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, ঠিক আছে, জন্ম দিয়েছেন, যখন বড় হয়ে গেছে তখন সেই ছেলে সন্তানদের, সেই পুত্র পুত্রীর কর্তব্য মা বাবাকে সেবা, পিতৃদেব ভব মাতৃদেব ভব, পিতা মাতাকে প্রণাম করতে হবে সকালে, তাদের আশীর্বাদ নিতে হবে। এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে না বলে মা বাবারা ভুলেও গেছেন বোধ হয়, আর যখন বড় হয়ে যায় সে আর শোনে না কথা। সেই জন্য আমরা ঘুরে ঘুরে গ্রামের গঞ্জে গলি গলিতে এই বৈদিক শিক্ষা কেন্দ্র, এই যে গৌড়ীয় মঠ মানে কি বৈদিক শিক্ষা, এগুলো আলোচনা করা হচ্ছে ভাগবত সত্তার মাধ্যমে। হ্যাঁ, অন্যান্য অনেক প্রবলেম, হ্যাঁ অনেক প্রোগ্রামের মাধ্যমে, হ্যাঁ টিভির মাধ্যমে, মোবাইলের যে লাইভ আছে তার মাধ্যম, লাইভ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, হ্যাঁ 3G লিটল গৌড়ীয় গার্লস গ্রুপ, বাচ্চাদেরকে এইসব শিক্ষা দেওয়া হচ্ছে। তো সে যাই হোক, সবাইয়ের ওয়েবসাইটও আছে, হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট আছে, হ্যাঁ purebhakti.com, আবার IGBT TV ওটা আপনি সার্চ করবেন, ওটা আপনি দেখতে পাবেন প্রোগ্রামগুলো আছে। তো সেই জন্য সাধুরা আমরা যে বসে বসে খাচ্ছি তা না, আমরা আমাদের চিন্তা করছি যে দায়িত্ব দিয়েছেন গুরুকে, হ্যাঁ তো সেই জন্য আমাদের এই বিষয়ে, হ্যাঁ এটা তো পারমার্থিক কল্যাণের জন্য, সবাইয়ের মঙ্গলের জন্য এগুলো করা হচ্ছে। দেশের যে নেতাগুলো আছে তারা দেশের জন্য করছে, আমরা আত্মার জন্য কাজ করছি, যেগুলো মরার পরে হয়, সেটা মরার পরে না করে যে বেঁচে থাকতে থাকতে আমাদেরকে উদ্ধারের পথটা বেছে নিতে হয়। কারণ ভক্তি না করলে ভগবানকে পাওয়া যাবে না। তো সেজন্য শুদ্ধ ভক্তি করতে গেলে চৈতন্য মহাপ্রভু নিজে এসে, তিনি ব্রাহ্মণ হয়ে প্রথমে বৈষ্ণব নিয়ে দীক্ষা নিয়ে, বৈষ্ণব হয়ে তারপর তিনি জগতে তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। এসে বৈষ্ণব ধর্মটা আত্মার ধর্ম, কোনো জাতির ধর্ম নয় বাবা। এই জন্য যেমন হরিদাস তিনি মুসলমান ছিলেন, হনুমান তিনি বাঁদর কুলে জন্ম নিয়েছেন, পক্ষে গরুড় যিনি পাখি রূপে এসেছেন, তিনি কি পাখি, তার পূজা হয় বিষ্ণু, প্রত্যেকটা বিষ্ণু মন্দিরে তার পূজা। তো সেই জন্য শরীর দেখে বিচার হবে না, তার গুণ দেখে বিচার। তো যাই হোক, এইভাবে সেই আত্মধর্ম, সেই তত্ত্বটাকে জানতে হবে। সেই আত্মতত্ত্বটা, আত্মটা কি, সে হচ্ছে কৃষ্ণ দাস। এই জন্য রূপ সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে কে আমি, কেনে মরে যারে তাপত্রয়, ইহা আমি নাহি জানি কইছে হিত হয়। আমাদের আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জগতের জন্য উনি খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু রবীন্দ্রনাথ ঠাকুরের পদাবলী গায়নি কিনা, কি কার গাইছেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, হ্যাঁ তাদের পদগুলো তিনি গেয়েছেন। কেন, তাদের পদগুলো গোবিন্দের সঙ্গে, ভগবানের সঙ্গে সম্পর্ক আছে এবং গোবিন্দের প্রসন্নর জন্য তিনি করেছেন। হ্যাঁ তো সেই জন্য মহাপ্রভু ভগবান যেটা বলছেন সেটাকে মানতে হবে, হ্যাঁ আর বাকি যে কে কি করলো সেটা দেখার দরকার। প্রহ্লাদ মহারাজ তিনি তার নিজের বাবা হয়ে বাধা দিল, বলে তুই বিষ্ণুর নাম কেন করিস, তোকে মেরে ফেলবো। বলছে শাস্ত্রে বলা আছে, আর আমরা মায়ের গর্ভেতে প্রতিজ্ঞা করে এসেছি আমরা সবাই, হে কৃষ্ণ আমাকে তুমি জন্ম দাও, আমি তোমার ভজন করি। আমি মিথ্যা কথা বলছি না, কিন্তু ব্যাসাসনে ভাগবত লেখা আছে, মহারাজ অনেকবার বলেছেন ভাগবত পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছিল। শ্রীমৎ ভাগবত শ্রী স্বয়ং ভগবান, তিনি আজকের এই 18টা পুরাণ আছে
ছটা রাজসিক ছটা তামিক ছটা সত্তিক এই আঠারোটা পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হলেন ভাগবত মহাপুরাণ। এই সাত দিন যদি কেউ ভাগবত কথা শ্রবণ করেন তার অবশ্যই কল্যাণ নিঃসন্দ। সেই জন্য আজকে জায়গায় জায়গায় সেই ভাগবত কথা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পদাবলী নামগান আপনারা করেন ওগুলো আমি মানা করছি না, কিন্তু শুদ্ধ রূপে হচ্ছে। হ্যাঁ, শুদ্ধ রূপে তারা যেন নিরামিষাশী হয়, তারা যেন প্রসাদ ভোজী। প্রসাদ ভোজী হলে বাবা তবেই ফলটা পায়, আর নিরামিষাশী যদি না হয় ওই হরিনাম কীর্তন করছে আবার সেই হ্যাঁ ওই ননভেজ খাচ্ছে তাহলে তার মন্ত্রের শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? কারণ যেটা ভগবান যেটা গ্রহণ করছেন না আমরা কি করে গ্রহণ করতে পারি? সেই জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই উপায় হয়, আর উপায় ইচ্ছা থাকলে উপায় হয়। সেই জন্য আমাদেরকে ধীরে ধীরে এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে। আসুন হরিকথার মধ্যে একটু অল্প বলে নিই, তারপর আর মহারাজ বললেন। তো সেই কথা প্রসঙ্গে কার জন্ম হয়েছে কৃষ্ণের, হ্যাঁ তারপর রাধারানীর জন্ম মহারাজ হয়তো বলবেন, কৃষ্ণ সম্বন্ধে একটু কথা বলে নিই। কৃষ্ণ জন্মাদি হয়েছেন, জন্মলীলা করেছেন। কৃষ্ণ হচ্ছে তিন, হ্যাঁ একজন হচ্ছে বৃজেন্দ্রনন্দন কৃষ্ণ, একজন মথুরার কৃষ্ণ, আর একজন দ্বারকার, বুঝতে পারছেন? আপনি বললেন মহারাজ কৃষ্ণ তো একজন ছিল, আপনি তিনজন করে দিয়েছেন, তাই না? শাস্ত্রে বলেছেন দ্বারকার কৃষ্ণ মথুরার কৃষ্ণ আর বৃন্দাবন তিনজন আলাদা। কৃষ্ণ তো ওই একই, যেমন আকাশে যেমন চন্দ্রমা, ওই একই চন্দ্রমা একাদশীর দিন দ্বাদশীর দিন ত্রয়োদশীর দিন যে চন্দ্রমা রূপ, কিন্তু পূর্ণিমার দিন কিরকম হয় একদম খারার মতো সুন্দর। তো সেই পূর্ণ চন্দ্র হচ্ছেন কৃষ্ণ। এসে যেন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যখন মথুরার একই সময় মথুরার জেলেতে তিনি প্রকট হয়েছেন, আর গোকুলে যশোদা মার গর্ভে থাকবেন, যশোদা মার গর্ভে তিনি কি হলেন ওখানে জন্ম নিলেন, নারী ছেদন হয়েছে। হ্যাঁ, ওইটা কিন্তু ব্রজটাও ওটা মথুরা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, ওটা বুঝতে পেরেছেন? গোকুলটা ডিস্ট্রিক্টটা কি মথুরা, তা মথুরার জেলেতে প্রকট হয়েছেন আর ওইখানে জন্ম নিচ্ছেন। ওখানে দুজন সন্তান জন্ম দিয়েছে, একজন পুত্র সন্তান আর একজন কন্যা সন্তান, এ বিষয়ে জানা দরকার, সেই জন্য বলছি। এখন ফের ভগবান তারপর এই চতুর্ভুজ ধারণ যখন দর্শন করেছেন, তিনি মনে মনে 10,000 গাভী তিনি দান করেছেন, কে বসুদেব মহারাজ, এবং তাকে হাত জোড়ে করে স্তুতি করেছে। আচ্ছা, বাবা কোনদিন ছেলেকে প্রণাম করে? কারণ তার মানে এখানে ঐশ্বর্য, ঐশ্বর্য মানে অলৌকিক, এই ভগবান এই বুদ্ধিটা আছে। তারপর ভগবান বললেন আমাকে কোথায় নিয়ে যাও, গোকুলে নিয়ে যাও। ভগবান তখন ছোট হয়ে গেলেন এবং দেবকীর কোলে ছিল। তারপর তিনি ওই একটা কুলার মধ্যে নিয়ে আর ওই মাথায় নিয়ে আর জেল থেকে ভগবান ইচ্ছায় কি হলো, তার জেলও খুলে গেল, হাতের হাতকড়ি খুলে গেল, প্রহরীগণ ঘোর নিদ্রায় শুয়ে গেলেন। তারপর বেরিয়ে তাকে যমুনা থেকে বেরিয়ে ঘুরে গেলেন কোথায়, গোকুল। গোকুলে গিয়ে দেখলেন, হ্যাঁ কি দেখলেন, দুটো দুজনকে দেখতে পায়নি, কিন্তু ওই কন্যা সন্তানকে দেখলেন, যোগমায়া, যোগমায়াকে দেখলেন, আর নিজের ছেলেটা আর যে যশোদামার যে যশোদানন্দন কৃষ্ণ, ওই দুজন কিন্তু একই সঙ্গে কি হয়ে গেল, একই দেহেতে লীন হয়ে গেল। কারণ কৃষ্ণ হচ্ছে পূর্ণতম, পূর্ণতমের মধ্যে পূর্ণতর সে কি হয়েছে, সমাহিত হয়েছে, একটু বুঝতে পেরেছেন? সমাহিত এখন সেই ছেলেকে রেখে সেই জন্য বসুদেবের মধ্যে মনে ভাবটা এই যে কিনা আমি নিজের ছেলেটা ওখানে দিলাম আর ওর কন্যা সন্তান আমি নিয়ে চলে আসি, কিন্তু ওর ছেলেটা কৃষ্ণের যে যশোদানন্দ কৃষ্ণের সঙ্গে সমাহিত হয়েছে। যেরকম চুম্বককে চুম্বক লোহাকে যেমন আকর্ষণ করে এরকম আকর্ষণ করে, এখন ওই কন্যা সন্তানকে নিয়ে তিনি মাথায় করে আসলেন। তারপর দেখলেন কি, আরে এ তো অষ্টম গর্ভে পুত্র হওয়ার কথা, পুত্রী কি করে হবে, তখন তো আছে মৃত্যু ভয় তো সবাই আছে, হ্যাঁ মৃত্যু ভয় তো আছে। তখন বলছে বলে বাবা এই দেবতাদের ব্যাপার, কখন ছেলে মেয়ে হয়ে যাবে আর মেয়ে ছেলে হয়ে যাবে তা ঠিক না,
আপনার নাম শুনছেন মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন ওর বহুত কোটি কোটি টাকার মালিক, ও নিজেরকে স্ত্রী রূপ স্ত্রী হয়ে গেছে, আবার সন্তান আবার ছেলে, এগুলো এগুলো হয়। হ্যাঁ, কিন্তু এগুলো হয় প্রাকৃতিক এতে বৈজ্ঞানিক এতে। যাই হোক, তো এই কন্যা সন্তানকে নিয়ে আসলেন, বা এই ছেলে মেয়ে যায়, মেয়ে আর ছেলে যাবে তা ঠিক নেই, আর আমার মৃত্যু হয়ে যাবে, সেই জন্য ওই কন্যা সন্তানকে নিয়ে আর ওই মানে একবার তুলে আষাঢ় মেরে পাথরে মেরে ফেলতে চেয়েছে। সেই সময় সেই দেবী একটা এরকম পায়ে লাথি মেরে, রে মূল কংস তুমি আমাকে কি মারবে, তোমার আমার তোমাকে মারিবে যে গোকুলে বাড়িছে। তখন দেখলাম এ তো আমার আরাধ্যা দেবী অষ্টভুজা দুর্গা, কংসের হাতে যখন এলো তখন কিন্তু মহামায়া হয়ে গেল। ওই তখন দেবী ওই দৈববাণী করে তাহলে বলে আমার ইষ্ট দেবী কংস, আমাদের ওখানে মঠ আছে কেশবজি গৌড়ীয় মঠ, ওখানে মঠে আমি ছিলাম মহারাজ বৃন্দাবনে পাশে পাশেই ছিলাম, তো ওখানে থেকে উড়ে চলে গেলেন বৃন্দাচল, বৃন্দাচল নামে সেখানে আজ পূজা হয়। আর কংস তখন বললেন আরে আমার এই যে দেবী ইষ্ট দেবী, তাই শিবজি রঙ্গেশ্বরকে পূজা করতেন আর তার ইষ্ট দেবী হচ্ছে কঙ্কালী দেবী, আজ মথুরায় পূজা হয় সেই জন্য কালী মাতার ভক্ত আর শিবের ভক্ত। তখন দেবানি করে চলে গেল, তখন ওই পুতনাকে কি করলো, হ্যাঁ পুতনা বড় চিন্তা, তাহলে আমার তো মৃত্যু অবশ্যভাবে হবে, তখন ওই অসুরদের মধ্যে মিটিং ডাকে যে আমি কি করি, আমি নিজেকে কি করে বাঁচাই। তখন পুতনা বললো আরে চিন্তা নেই, আমি তো একটা চুটকিতেই ওকে খেয়ে পুতনা, হ্যাঁ বকাসের মন পুতনা মানে যে পবিত্র না, ছোট ছোট বাচ্চাদের রক্ত পান করে যে বেঁচে, সে কি করলো সুন্দরী এক রূপ ধারণ করে ছয় ছ কৃষ্ণ যখন ছ দিন তখন কি ওই ছট পূজা হয় ওই দিনই গেছে, আর গিয়ে যশোদা সুন্দরী সেজে দেখুন মায়া চকচক করে কিন্তু সোনা নয়, যা চকচক করে তা সোনা হয় না, সাবধান নকল জিনিস আরো বেশি চকচক করে। আবো এসে সুন্দরী রূপ ধারণ করে আকাশ মার্গ থেকে গেছে, গিয়ে বলছে যশোদে আরে এত সুন্দর লাল্লা, হ্যাঁ জমিন বেশ লাগে, হ্যাঁ কি করছেন হাতে করে নিয়ে আর করে তুলে দিয়েছে, কত প্রেম দেখাচ্ছে মা বাবার চোখে প্রেম, অজানা লোক যদি বেশি প্রেম দেখায় জানবে কিছু ডাল মে কুছ খালা, বুঝতে পেরেছে ওখানে কি করছে খোলে তুলে, আর ওর ইচ্ছা ছিল স্তনের বোটার মধ্যে কাল খুব বিষ মাখিয়ে এসছে। হ্যাঁ মা রূপে পুরো জগৎটাকে হ্যাঁ পরিপালন করে পালন করে, আর সেই মা রূপে সন্তানকে মারতে এসছে, এর জন্য ভগবান তিনি চোখ বন্ধ দেখতে চান। দ্বিতীয় কারণ বলছেন বলে জহর বিষ কে পান করে, শিব ঠাকুর তিনি হচ্ছে বিষ পান করে, নীলকণ্ঠ নাম হয়েছে মন জানি মনে মনে তিনি শিব ঠাকুরকে স্মরণ করছেন। হ্যাঁ বলে জহর পিনে কা কাম তেরা হয় আর মেরা মাখন খানে কা কাম মেরা হয়, এই জন্য স্মরণ করছেন। তৃতীয় কারণ বলছে যখন ছেলে মানুষ খুব ভয় পেয়ে যায় না তখন চোখটা বন্ধ করে, চোখ বন্ধ করে নিলে বোধ হয় আর কোনো ভয় লাগবে না, এই একটা কারণ, এরকম অনেক কিছু কারণ আছে। যাই হোক, হ্যাঁ তখন যখন বাইরে নিয়ে আর ওই হ্যাঁ স্তনটা মুখের মধ্যে দিয়েছে গোটাটা, তখন কৃষ্ণ প্রথমে তো স্তনপান করতে চায়নি, জোরাবশি মুখের মধ্যে ঢুকিয়েছে, আর ভগবান একেবারে ধরে একদম তার স্তন পান কি করবে, সে তার প্রাণবায়ু পর্যন্ত ঠেলে, তখন বলছে ছাড় 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 রে ছাড় রে, বাঁচাও বাঁচাও ছাড় রে ছাড় ছাড়। তখন ভগবান গোপাল বলছেন বলে আমি যাকে ধরি তাকে কিন্তু ছাড়ি না, আর যাকে ধরি না তাই সে তো ছাড়া আছে। এই জন্যই কৃষ্ণ শব্দটা একবার যদি কানের ভিতরে চলে যায় তাহলে তার সর্বনাশ, সর্বনাশ মানে সেই কৃষ্ণ আর বাড়াবে না, ওই টেরা টেড়ি টাঙ্গালে কৃষ্ণ একবার ওই নামটা যদি কানের ভিতরে চলে যায় বাবা ও ভিতরে গিয়ে কি করবে, ও আর বেরোবে না। হ্যাঁ
ওই তখন কৃষ্ণ কোথায়, কৃষ্ণ তুমি কোথায়? কৃষ্ণ তখন পাগল করবে, কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে কৃষ্ণ মন্ত্র করিল পাগল। এই যে মন্ত্র জাপ করছেন মহারাজ বৈষ্ণবগণ আপনারা, এই মন্ত্রের দ্বারাই কি হবে, পাগল করে দেবে। পাগল মানে তখন সেই কৃষ্ণের দর্শনের ইচ্ছা কোথায়। আজকে আমাদের সামনে মা আছে, বাবা আছে, কাকা আছে, কাকিমা আছে, ভাই আছে, বন্ধু আছে, হ্যাঁ সবাই আছে, কিন্তু ভগবান কোথায় তা চালু করেনি। তখন পুতনা কি করলেন, পুতনাকে বলে যাকে ধরি ছাড়িলেন, তার প্রাণ বায়ু পর্যন্ত নিয়ে নিলেন ভগবান। আর সেই পুতনা কোথায় পড়লেন, সেই কংস মহারাজের সুন্দর বাগিচার মধ্যে। তার হাত পড়লো কোথায়, হাতরাসে, আর কান পড়লো কোথায়, কানপুরে। কত লম্বা ছিল, 7 কোষ তার বডিটা লম্বা ছিল, এরকম এত বড় অসুর। সেই অসুরকে কি করলেন, পোড়ানো মুশকিল। যখন ওই সন্তানকে বৎসধামা দেব, আমার ছেলে কোথায় গেল, হা কৃষ্ণ হা গোপাল আমার কোথায় গেল, পাগলের মতো, পাগল নেই পাগলিনীর মতো খুঁজে বেড়াচ্ছেন। তারপর যখন এই শব্দ হলো, ওই 6 ক্রোশারটা যদি রাক্ষসী পড়ে, উপর থেকে কত জোরে আওয়াজ হবে, সে আওয়াজ হতেই তখন সব ব্রজবাসীগণ ছুটে আসলেন, দেখলেন গোপাল তার বুকের উপরে খেলা করছে। সে গোপালকে এত বড় তার শরীর, ওই সিঁড়ি লাগিয়ে সে গোপালকে নামাতে বল শ্রীন্দ্রি, তাহলে তার কিরকম চেহারা ছিল। তারপর ব্রজবাসীগণ তার শরীরটাকে কেটে কেটে আর তার সংস্কার করে, অগ্নি সংস্কার করে। কিন্তু অসুর হলে কি হবে, রাক্ষসী হলে কি হবে, কিন্তু তার শরীর থেকে কিন্তু চন্দনের গন্ধ বেরিয়েছিল। কেন, কারণ ভগবান যাকে স্পর্শ করে তার সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে যায়। তো এইভাবে ভগবানের এই প্রথম লীলা পুতনাবধ লীলা, এরকম আরো আরো লীলা আছে, সুন্দর সুন্দর লীলা আছে। সেই লীলাগুলো স্মরণ করলে সেই গতি, তাকে কি গতি দিল, ধাত্রী গতি, ধাইমা। ওই বাচ্চা হলে অন্য মায়েরা এসে সেবা করেন, তাকে ধাইমা বলা, এই ধাত্রী গতি দিল। সেই জন্য সেই ভগবান, এইরকম ভগবানকে ছেড়ে আমরা কার স্মরণে যাই,
সেই জন্য আমাদের সেই কৃষ্ণকে বলছেন কি কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। পূর্ণ হচ্ছে দ্বারকাতে, পূর্ণতর হচ্ছে কি মথুরাতে, আর পূর্ণতম হচ্ছেন বৃন্দাবন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন আরাধ্য ভগবান ব্রজস্তাম বৃন্দাবনম ব্রহ্মা কাচিত কৃষ্ণ ব্রজবধূবর্জন কল্পিত শ্রীমদ ভাগবত প্রমাণ অমলম শ্রীচৈতন্য মহাপ্রভু মতরমিদং তত্রাদপি না পর। সেই মহাপ্রভু কি বললেন আরাধনা করবে কার? সেই ব্রজনন্দন কৃষ্ণ। কোন কৃষ্ণ? যিনি ব্রজবধূ বর্গের দ্বারা পরিবেষ্টিত গোপীদের দ্বারা সেই গোপীনাথের ভজন করতে হবে। এটা প্রমাণ কোথায়? শ্রীমদ ভাগবত। সেটা আর কে বলছেন? চৈতন্য মহাপ্রভু সেটা প্রস্তাব দিচ্ছেন। বলে হ্যাঁ, আজ এই পর্যন্ত। আমি চাই সবাই একটু একটু বলুক, সবাইয়ের মধ্যে একটা চেতনা জাগরিত হোক, সবাই তিনি মঙ্গল করুন। এবং গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা এই ভাগবত কথা নির্বিঘ্ন এবং সুষ্ঠুরূপে পরিচালিত হোক। আমি চাই ভগবান আমাদের মঙ্গল করুন। বাঞ্ছা কল্পিত রহস্য কৃপা সিন্ধু পতিতানাম পাবন ভো বিষ্ণু। बोलिए श्री बाके बिहारी लाल की होने न लड़ गए श्याम सलोने से न लड़ गए होने न लड़ गए श्याम सलोने से नहीं न लड़ गए होने न लड़ गए श्याम सलोने से न लड़ गए होने न लड़ गए श्याम सलोने से
हरे कृष्ण अज्ञान्तिमिरान्धस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे एक बार अपनारा बोलो आमी सुनबो बोलो हरे कृष्णा सर्वप्रथम अस्मदीय गुरु पाद पद्म परमाराधितम श्री श्रीमद भक्ति विधान श्रीधर गोस्वामी महाराज चरण सरोजे आम्ही असंख्य कोटी धन्यवाद प्रणति अर्पण करी तत्पश्चात समस्त रूपानु गुरु परंपरा चरणे हमारा असंख्य कोटी धन्यवाद प्रणाम उपस्थित परमाराधितम भक्ति विधान शांत महाराज श्रीपाद मधुसूदन महाराज श्री बाबाजी महाराज अन्य अन्य वैष्णव वैष्णवी समस्त हरिकथा श्रोत मंडली सबार चरणे हमारे जथाजोग की प्रणाम।
আমরা মহারাজের মুখারবিন্দ থেকে শ্রবণ করলাম। খুব ভালো যখন নন্দ উৎসব হয়েছিল সেই সময় পুতনা এসে আর কৃষ্ণকে উদ্বেগ কৃষ্ণকে মারার চেষ্টা করলো, কিন্তু কৃষ্ণ সেই সময় ছয় দিনের বালক হয়ে শিশু হয়েও সেই ত্রিকবিধি পুতনাকে মেরে দিলেন। কৃষ্ণ নিজের মা যশোমতিকে দেখাতে চাচ্ছেন বলে মা তুমি চিন্তা করো না, আমি ছয় দিনের বালক হয় না কেন, কিন্তু আমার ঠোঁটের মধ্যে কত শক্তি এটা তুমি দেখে নো। কেন কে যে মার হৃদয়ে এত বাৎসল্য প্রেম ছিল, মা মনে মনে ভাবছে যে আমার গোপাল ভালোভাবে দুধ খেতে পারছে কিনা। বাচ্চা ছেলে তারা মায়ের স্তন দিয়ে দুধ খায়, কিন্তু স্তন তো ঠোঁট দিয়ে খাওয়া হয়। মশুমতী মাইয়া মনে মনে বিচার করছে কি জানি ভালোভাবে খাচ্ছে কিনা, পেট ভরছে কিনা। সেই জন্য কৃষ্ণ দেখিয়ে দিলেন বলে মা কোনো চিন্তার ব্যাপার নেই, আমি আমার ঠোঁটের মধ্যে কত শক্তি দেখে নাও, একটা ত্রিগপিতি রাক্ষসীকে আমি শুধু এই ঠোঁট দ্বারা মেরে ফেললাম। এইবার কৃষ্ণ আমাদের টিকাকাররা এখানে বলছেন বলে সর্বপ্রথম কৃষ্ণ তিনি মারলেন তার পুতনাকে, পুতনা তাই তো। আর আপনারা যদি রামলীলা দেখবেন, রামলীলা প্রভু রাম সব থেকে প্রথম বধ কার করলেন, তাড়কা। তো এই পুতনা আর তাড়কা টিকাকাররা বলছে মনে হচ্ছে প্রভু দুই প্রভু একরকমই লীলা করছেন, কৃষ্ণ মারলেন পুতনাকে আবার প্রভু রাম মারলেন তাড়কাকে। পুতনা হলো কপটতার স্বরূপ, পুতনা হলো কপটতা, আর এই তাড়কা তাড়কাও ঠিক তদ্রূপ। তাড়কার অর্থ কি বলে তাড়েয়তি ইতি তাড়কা, মানে যে জীবকে তাড়ে, জীবকে তাড়ে কে এই জগতে জীব কেন তাড়িয়ে তাড়িয়ে দৌড়াচ্ছে বলে জীবকে তাড়ার ছয় জন আছে বলে কে কে, বলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এইগুলোই জীবকে এই সংসারে তাড়ায় তাই তো। তো কৃষ্ণ প্রভু রাম তিনি দুইজন শিক্ষা দিতে চাচ্ছেন, যদি কেউ আমাকে ভালোবাসে যদি কেউ আমার ভক্তি করতে চায় তাহলে সর্বপ্রথম এই কপটতাকে দূর করতে হবে, সর্বপ্রথম এই কাম ক্রোধ লোভ মোহকে দূরীভূত করতে হবে, তখনই আমার ভক্তি সুষ্ঠুভাবে হবে। প্রভু রাম প্রভু কৃষ্ণ এই শিক্ষা মাত্র দিতে চাচ্ছেন। এবার কি হয়েছে, কৃষ্ণ তিন মাসের হয়েছেন, আর যখন তিন মাস তার বয়স হয়েছে সেই সময় কৃষ্ণ পাশে ফিরেছেন, পাশে ফিরেছেন কিন্তু যশোমতী মা তো নন্দ রানী, তিনি তো ব্রজের রানী, তিনি তো শুধু একটা ওনার একটা বাহানা দরকার একটা উৎসব করার জন্য। সে তো দৌড়ে দৌড়ে গিয়েছে রোহিণী কাছে বলে রোহিণী জানো আছে কি হলো, বলে কি হয়েছে বলে কৃষ্ণ পাশে ফিরেছে, বলে পাগলিনী বাচ্চা ছেলে তো এইরকম করবেই, আজকে পাশে ফিরেছে তারপরে এইবার হাঁটু দিয়ে হাঁটতে আরম্ভ করবে, হামাগুড়ি দিবে তারপরে একটু চলতে আরম্ভ করবে। তো এটা ছোট ছোট কথাতে এত উৎসাহিত এত ব্যস্ত হওয়ার কি, বলে না না আমি তো উৎসাহ করবো, বলে ঠিক আছে করো। সমস্ত ব্রজমন্ডলে তিনি নৌতা দিয়ে দিয়েছেন, সমস্ত ব্রজ গোপীরা এইবার নন্দ ভবনে আসবে, সুন্দর কীর্তন নাচ গান সব হবে। কিন্তু তিন মাসের বাচ্চা ছেলে সে যদি ঘুমাবে তাহলে তো ডিস্টার্বেন্স হবে, মাঝখানে ঘুমটা ভেঙে যাবে। যশোমতী মাইয়া কি করেছে বলে গোপালকে খুব দুধ টুধ খাওয়াইয়ে আর ওকে ঘুম পাড়ে দিয়েছে। নন্দ ভবনের আঙ্গন বিরাট আঙ্গন, এক কোনায় সে কি করলো ওই বেলগাড়ির নিচে কৃষ্ণের পালনা রেখে দিল, পালনার মধ্যে গোপালকে শুয়ে দিল, আর ওই বেলগাড়ির উপরে সমস্ত ঘট গুলো রেখে দিয়েছে, তার মধ্যে দুধ দহি যত হাঁড়ি ছিল সমস্ত মাটির কলসি গুলো ওর উপরে রেখে দিল, গরু গাড়ি হ্যাঁ বেলগাড়ি গরু গাড়ি গরু গাড়ি উপরে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, আর গরু গাড়ির নিচে এবার গোপাল শুয়ে আছে। ব্রজগোপীরা এসছে, সমস্ত ব্রজগোপীরা এসে আর সেখানে নাচ গান আরম্ভ হয়ে গেছে। সমস্ত ব্রজগোপীরা যশোমতী মাইয়াকে বধাই দিচ্ছেন বলে যুগ যুগ জীবেরি যশোদা মাইয়া তেরো লাল না, যুগ যুগ জীবেরি যশোদা মাইয়া তেরো লাল না, ও যুগ যুগ জীবেরি যশোদা মাইয়া তেরো লাল না, যুগ যুগ জীবেরি যশোদা মাইয়া তেরো লাল না, ও মাইয়া তেরো লাল না রে মাইয়া তেরো লাল না, যুগ যুগ জীব
तेरी जशोदा मैया तेरो ललकार, जग जग जीवे यशोदा मैया तेरो ललकार। ओ भरे भागन तो मात जशोदा ऐसो सुत तुने जायो, भरे भागन तो मात जशोदा ऐसो सुत तुने जायो। ओ तीनों लोक जगत को स्वामी स्वामी तो तूने लाल खिलायो, या की नान गवादर मैया तेरो ललना, जग जग की मेरी यशोदा मैया तेरो ललना। ओ मैया तेरो नहारी मैया तेरो ललना, तेरो ललना हो मैया तेरो ललना, जग जग जी यशोदा मैया समस्त ब्रजवासीरा ओखाने एसे ब्रज गोपीरा सेखाने नाच गान कीर्तन होच्छे, किन्तु कृष्ण एदिके घुमाते पारछे ना, कृष्णेर घुम भेंगे गेछे आर तिनी मने मने भावछेन बोले उत्साह होच्छे आमार जन्य, कीर्तन करछे आमार नामेर, सब किछु आमार जन्य होच्छे किन्तु आमाके कीर्तन थेके दूरे एकबारे बाहिरे करे दिएछे। कृष्णके सब थेके बेशी भालो की लागे जानेन तो, ओनार कीर्तन ओनार कथा। एई सचिनंदन गौर हरि रूपे कृष्ण अवतीर्ण होयेछेन, एबार कृष्ण की करेछेन तिनी कान्नाकाटी करते आरम्भ करेछेन, कान्नाकाटी जखन आरम्भ करेछेन किन्तु सेखाने तो कीर्तन चलछे, नंद भवने कीर्तन चलछे आर बाच्चा छेलेर कान्ना काटे आर कानो कारो काने पड़छे ना। कृष्ण मने मने भावछेन बोले कत कानबो, कानते कानते गला फेटे गेछे, केउ आमार शब्द सुनते ना। सेई समय कृष्णेर लीला शक्ति कंस के प्रेरणा दिए दिल, कंस सेखान थेके शकटासुर के पाठिए दिएछे। एई एकटा असुर छिलो पूर्व जन्मे, एई छिलो उत्कच, से की करतो बोले खूब विशाल शरीर छिलो, सेई जन्य एक बार लोमर्ष ऋषिर बागे बागाने ढुकेछे, आ ढुकार संगे संगे की करेछे समस्त बागान के नष्ट करे फेलेछे, नष्ट करे दिलो। लोमर्ष ऋषि क्रोधित होए अभिशाप दिए दिलेन, बोले एई गाये एत शक्ति सेई जन्य एत किछु करते पारछिस तो, तोके अभिशाप दिच्छि तोर एई शरीर ही थाकबे ना। সেই জন্য ও কি করতো, ওর শরীর ছিল না, সেই একটা শকট ওই যে গরু গাড়ি ছিল ওর গরু গাড়ি রূপে গরু গাড়ির মধ্যে কি করলো সেখানে প্রবিষ্ট হয়ে গেল। আর মনে মনে ভাবছে বলে কৃষ্ণকে মারতে হবে, কি করে মারবো, ওই গরু গাড়ি নিচে শুয়ে আছে তো, ওই গরু গাড়ির উপরে এমন চাপ দিব সে একবারে পুরো পিষে যাবে। সেটাই ভেবে কি করেছে গরু গাড়ির উপরে চাপ দিতে আরম্ভ করেছে, কিন্তু কৃষ্ণ সেখানে খেলাধুলা করতে করতে নিজের চরণ কমলকে একটুখানি উপরে উঠিয়েছেন, উঠাওয়ার সঙ্গে সঙ্গে গরু গাড়ি তো উপরে আকাশে চলে গেছে আর ধড়াম করে যে পড়েছে। অসুর সেই সময় হরি বল বল হরি হরি বল হয়ে গেল। এইবার সমস্ত ব্রজবাসীরা সমস্ত খান থেকে চলে এসছে, এত জোরে শব্দ হয়েছিল গরু গাড়ির উপরে যত দুধ দধি সব কলসি ছিল সে সব ভেঙে গেছে, গরু গাড়ি পর্যন্ত টুটে গেছে। আর সবাই বাইরে এসে দেখছে বলে কোথায় ঝড় বৃষ্টি কিছুই নেই, এত বিশাল গরু গাড়ি পড়লো তো পড়লো কি করে। সেখানে কিছু বাচ্চা ছেলে ছিল তারা খেলাধুলা করছিল, বলে আমরা বলবো, বলে বলো, বলে কৃষ্ণ নিজে পায়ে দিয়ে একটা ঠোকর মেরেছে আর ঠোকর মারার সঙ্গে সঙ্গে গরু গাড়ি পাল্টে গেল। যশোমতী মাইয়া বলছে বলে তোমরা কি মদ খেয়ে এসছো নাকি, আরে তিন মাসের বাচ্চা ছেলে তার গায়ে কি এত শক্তি থাকে যে গরু গাড়িকে পাল্টে দেবে, বলে হ্যাঁ হ্যাঁ আমরা সত্যি বলছি, কিন্তু বাল ভাষ্টম মানে বাচ্চাদের কথা মনে করে তারা ওদের বিশ্বাস করেননি। এখানে দেখুন খুব শিক্ষা দিচ্ছেন, মন দিয়ে শুনুন শিক্ষার বিষয় কি, বলে কৃষ্ণকে তারা কি করেছিল উৎসব থেকে বের করে দিল, বাড়িতে উৎসব হচ্ছে কৃষ্ণের জন্য উৎসব হচ্ছে কিন্তু কৃষ্ণকে উৎসব থেকে বের করে দিল, রাখলো কোথায়, বলো গরু গাড়ির নিচে, আর গরু গাড়ির উপরে কি ছিল দুধ দহি ননি সবকিছু উপরে রেখে দিল। এই দুধ দহি ননি হলো গোপীদের সম্পত্তি, বুঝছেন, তারা তো গোয়ালা তো গরুদের পালন করে, তো তার আসল সম্পত্তি কি, বলে এই দুধ দহি ননি।
কি করলো বলে গরু গাড়ির উপরে রেখে দিল আর কৃষ্ণকে কোথায় রেখেছে বলে গরু গাড়ির নিচে অর্থ কি বলে কৃষ্ণকে তো করে দিলেন গণ আর সম্পত্তি যে ঘর জমিন জায়গায় সে অন্য জিনিস আছে তাদেরকে করে দিলেন মুখ্য কৃষ্ণ বলছেন বলে আমার উৎসব প্রথম ভুলটা করলেন আমাকে বের করে দিয়েছ উৎসব থেকে আর দ্বিতীয় ভুল কি বলে সাংসারিক বস্তুকে উপর করে দিয়েছ সাংসারিক রূপ বস্তুকে মুখ্য রূপে রাখছ আর আমাকে গণ করে ফেলেছ বলে দেখাচ্ছি এমন ঠকর মেরেছে সবকিছু নষ্ট করে দিলেন সবকিছু নষ্ট করে দিলেন বিচার করে দেখুন আমরাও বাড়িতে খুব উৎসব করি বাড়ি যখন বিয়ে হয় বাচ্চাদের জন্মতিথি হয় সাবির সালগিরা হয় তখন কি করি সব লোকদেরকে নিমন্ত্রণ করব সবাইকে ডাকবো বলে বাড়িতে উৎসব হবে খুব ভালো ভালো রান্না করবো আমিষ খাওয়াবো মদ খাওয়াবো কিন্তু কৃষ্ণে যে গোপাল বাড়িতে বসে আছে তার জন্য কিছু নেই তার জন্য কিছু নেই ওই গোপাল মন্দিরের মধ্যে 15 দিন ধরে একটা কাপড় পরে বসে আছেন ওনার দিকে তাকবো না কিন্তু নিজের জন্মদিন আছে খুব মল সুপার মলতে যাবো আর ওখান থেকে নতুন শাড়ি কিনে আনবো খুব স্যুট কিনে আনবো বাচ্চার যদি জন্মদিন আছে সবাইকে নিমন্ত্রণ করবো সবাই আসবে বাচ্চাকে কাপড় দেবে কিন্তু গোপালের জন্য কিছু নেই গোপাল কি খেয়েছে গোপালকে শুধু একটা বাতাসা মিশ্রি দুধ ভোগ লাগিয়ে দিলাম আর নিজে রান্না বান্না করছি আমিষ খাচ্ছি পেঁয়াজ লসুন দিয়ে রান্না বান্না নিজে খাচ্ছি সবাইকে খাওয়াচ্ছি কৃষ্ণকে করে দিলেন গণ আর সাংসারিক বস্তুকে করে দিলেন মুখ্য রূপে কৃষ্ণ বলছেন তাহলে তো তোমরা ভালো তোমাকে ভালো থাকতে দেবো না এমন ঠোকা মারবো এমন লাতি মারবো তোমার ঘর সংসার সব নষ্ট করে দিব সেই জন্য টিকাকাররা বলছে এখানে আমাদের সাধুরা বলে বলে কৃষ্ণকে সবসময় মুখ্য রূপে রাখতে হবে ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন কৃষ্ণের সংসার কর ছাড়িয়া না চার কৃষ্ণের সংসার কৃষ্ণের সংসার অর্থ কি বলে যা কিছু করবো কৃষ্ণকে মুখ্য রূপে রাখবো বাড়িতে গোপালকে কি ভোগ লাগাবার জন্য আছে সেটা আগে বিচার করো নিজের খাওয়ার বিচার করো না নিজের খাওয়ার পরে বিচার করবে যদি কৃষ্ণকে ঠাকুরকে ভালোভাবে বাড়িতে সেবা হচ্ছে তাহলে দেখবেন গুরুদেব আগেও বলেছেন উদাহরণ দিয়ে বুঝালেন তো যেরকম নিজের শরীরকে খুব সুন্দর রূপে সাজিয়েছেন শরীরকে খুব সুন্দর রূপে সাজানো হয়েছে এইবার আয়নায় সামনে দাঁড়িয়ে যাও ও পরছাইকে আর আলাদাভাবে সাজাতে লাগবে পরছাইকে যে ছবিটা পড়ছে ওকে আলাদাভাবে সাজাতে হবে না আমরা যেরকম সেজে আছি ও পরছাইটা ঠিক তদ্রূপ সেজে যাবে ঠিক তদ্রূপ কি হলে কি হবে বলে আমরা যদি ঠাকুরকে ভালোভাবে সেবা করি বাড়িতে ঠাকুর যদি ভালোভাবে আছেন ওনাকে ভালোভাবে ভোগ লাগাচ্ছি ওনাকে সুন্দরভাবে সাজাচ্ছি তার সেবা পূজা সুন্দর সুষ্ঠুভাবে যদি হচ্ছে তাহলে আমরাও নিজের নিজে থেকে সেজে যাব আলাদাভাবে আর কিছু করতে লাগবে না ঠিক আছে তো এখানে শিক্ষা দিচ্ছেন শিক্ষার বিষয় হচ্ছে কৃষ্ণকে উৎসব উৎসব ছিল তো উৎসব অর্থ কি বলে উত আর সব উত মানে হলো যদি শ্রেষ্ঠ বস্তুকে বার করা দিয়া যায় তাহলে কি আর শেষে থাকবে সব সব মানে মৃত শরীর কৃষ্ণকে যদি উৎসব থেকে বের করা হয়ে গেল তাহলে সে মৃত সব সে মরার মতো আর কিছু নয় ঠিক আছে বলো শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি এইবার কৃষ্ণ 1 বছরের হয়ে গেছেন 12 মাস বা 1 বছর বয়স হয়ে গেছে এক সময় যশোমতী মাইয়া কি করেছে কৃষ্ণকে দুধ খাওয়াই দিয়েছেন আর দুধ খাওয়ার পরে ওনাকে এমন কাঁধে নিয়ে আর ওনাকে এমনি উছাল উছালতে ক্যা বল বাংলা কি বলে লাভ লাভ উঠিয়ে হ্যাঁ লাভ দিচ্ছে মানে কৃষ্ণকে কোলে নিয়ে আর লাপাচ্ছে হ্যাঁ লাপাতে লাপাতে আর কৃষ্ণ এবার মনে মনে ভাবছেন যে আমি তো কিছুদিন পরে মা নদী চোরি করব আর মা কি আমাকে শুধু একটা কম হাইটতেই লাপাচ্ছেন কিন্তু আমি আরো বেশি উঁচু উঠতে চাই হ্যাঁ তো কৃষ্ণ সেই সময় কৃষ্ণের মনের ইচ্ছা জেনে বুঝে আর কংস কি করেছে সেখান থেকে তৃণাব্রতকে পাঠিয়ে দিয়েছেন কাকে পাঠালেন কাকে পাঠালেন এইদিকে শুনো আমার দিকে দেখো কৃষ্ণ সেই সময়ে চাচ্ছেন যে আমি আরো উপরে আকাশে উড়ে মানে হয়তো একটা এরোপ্লেন যদি আসবে আমি এরোপ্লেনে বসে আর পুরো ব্রজ ঘুরতে চাই সেই জন্য কৃষ্ণকে ইচ্ছা পূর্ণ করার জন্য যোগ মায়া প্রেরণা দিল কংসকে কংস পাঠিয়ে দিয়েছেন তৃণাব্রতকে মুহূর্তম অভবৎ গোষ্ঠম রজসা তমসা বৃতম
सुतम यशोदा न पश्येत तस्मिन्यस्तावतीयत। टीकाकार एखाने बोलछेन बोले ब्रजे जखन यशोमती मैया कृष्ण के सामने खेलाधूला करछिलो एतो कृष्ण निजेर ओजनटा बाड़िये दिलेन। यशोमती मैया मने मने भावछे जे एखन तो गोपालेर एतो ओजन छिलो ना, एई दू मिनिटेर मध्ये एतो ओजन होये गेलो की करे? केनो के जे कृष्ण तो आकाशे उड़ते जाच्छेन, एबार तृणाव्रत आसबे कृष्ण के धरे और आकाशे निये जाबे, किन्तु यशोमती मैया के तो यशोमती मैया जदि आकाशे चले जाए ताहले तो तार क्षति होबे। सेई जन्य यशोमती कृष्ण चाच्छेन जे यशोमती मा आमाके कोले थेके दूर करे दे। निजेर वजनटा एमन बाड़िये दिलेन यशोमती मैया आर कोले राखते पारछे ना, मने मने भावछे जे बेशी दूध खेये निएछे मने हय, सेई जन्य वजनटा बेड़े गेछे। गोपाल के सेई समय रेखे दिलेन जमीन उपरे। আর সেই সময় এমন ঝড় বৃষ্টি এসছে, এমন তুফান এসছে, পুরো ব্রজ অন্ধকার মত হয়ে গেছে। মুহূর্তম অভবত গোষ্ঠম রাজসা তমসাবৃতম। টিকাকার বলছেন বলে এমন ঝড় এমন তুফান এসছে পুরো ব্রজ অন্ধকার যুক্ত হয়ে গেল। সে তৃণাবত কি করেছে, কৃষ্ণকে সেই সময় নিয়ে আর আকাশে নিয়ে গেছে, আকাশে নিয়ে গেছে। কৃষ্ণ উপর থেকে সব ব্রজমন্ডল ঘুরছেন, সব ঘুরছেন এইদিকে ওইদিকে, সব গলি সব রাস্তা দেখে নিচ্ছেন। কেন কে যে পরে তো ননি চুরি করতে হবে, এইবার ননি চুরি করে কোথায় থেকে কোন রাস্তায় কই দিকে কোন হাইওয়েতে যাচ্ছে সব আগে থেকে দেখে নিতে হবে, তো চোর তো সব আগে থেকে দেখে নেয়। সেই জন্য কৃষ্ণ সব অনুমান সব আগে থেকে অ্যানালিসিস করে নিয়েছেন, এইবার ল্যান্ডিং করতে হবে, নিচে নেমে আসতে হবে। কিন্তু তৃণাবত তো কৃষ্ণকে মারার জন্য চেষ্টা করছে। কৃষ্ণ সেই সময় কি করেছেন, নিজের বজনটা আবার বাড়িয়ে দিয়েছেন আর ধরেছে ওর গলা, তৃণাবতের গলা ধরেছেন। গলা যেরকম যখন ধরেছেন এত ওকে পীড়া হচ্ছে, এত কষ্ট হচ্ছে, তৃণাবত মনে মনে ভাবছে যে বাবা আমি কাকে ধরে নিয়ে এসেছি, আমি কোনো কালো পাথর ধরে নিয়ে এসেছি নাকি? তৃণাবত যখন এইরকম তার মনে বিচার হলো, কৃষ্ণ তখন বলতে লাগলেন বলে মূর্খ, কোথায় ভক্তরা একটা পাষাণের মধ্যে আমার দর্শন করে, পাষাণ মূর্তির মধ্যে আমাকে দর্শন করে, আমাকে পুজো করে, আর আমাকে সাক্ষাৎ এখানে তো নিয়ে এসছে আর মনে করছে যে আমি পাষাণ নিয়ে এসছি, পাথর নিয়ে এসছি, তোকে দণ্ড দেব। সেই সময় জোর করে গলা ধরেছে, গলা ধরেছে তখন সে তো মারা গেল, তার প্রাণ পক্ষেরও উড়ে গেছে, আর সে সঙ্গে সঙ্গে এসে আর জমিন উপরে পড়েছে। কৃষ্ণ তো আবার এইদিকে খেলতে আরম্ভ করে দিল। यशोमती मैया मने मने विचार करछे बोले बाबा से की होलो, एई पर्यंत तो किछुई तूफान एकदम क्लीन एनवायरनमेंट छिलो स्वच्छ, किन्तु संगे संगे एमन एकटा अंधकार परिवेश होलो आर आबार देखछी गोपाल ओखाने। टीकाकार एखाने शिक्षा दिच्छेन कि आमादेर जीवनेओ देखबेन कखनो कखनो एइरकम झड़ बृष्टि आसे, एइरकम अंधकार आसे, एइरकम तूफान आसे, अर्थ कि বলে আমাদের জীবনেও কখনো কখনো দুঃখ কষ্ট বিপত্তি আসে। মন দিয়ে শুনুন, আমাদের জীবনে হয়তো কখনো কখনো কোনো দুঃখ বিপত্তি কষ্ট আসে, আর সেই সময় আমরা কি করি বলে কৃষ্ণকে ভুলে যাই, ভজন টজন সব ছেড়ে আর এর উপরে দোষারোপণ এইটা সেইটা নানা রকমের দুঃখ থেকে প্রভাবিত হয়ে যায়। যেরকম ব্রজে এক মুহূর্তের মধ্যে কিরকম অন্ধকার হয়ে গেছিল, ঠিক তদ্রূপ কখনো কখনো দেখা যায় আমাদের জীবনেও এরকম অন্ধকার আসে। কিন্তু কৃষ্ণ এখানে বলছেন বলে যদি কেউ আমাকে ধরে থাকে, যদি কেউ কৃষ্ণকে চরণকে সবসময় স্মরণ করতে থাকে তাহলে আর কিছু ক্ষতি হবে না, নিশ্চিত রূপে কৃষ্ণ রক্ষা করবেন। কিন্তু আমরা কি করি জানেন তো, একটু বিপত্তি যদি এসছে, একটু দুঃখ কষ্ট যদি এসছে, আর কিছু ছাড়ি না ছাড়ি, খাতে ছাড়বো না, খেতে ছাড়বো না, ঘুমাতে ছাড়বো না, কিন্তু মালা সব থেকে প্রথমে ছেড়ে দেন, হয়তো ঠাকুরের ভজন সবকে প্রথমে ছেড়ে দেয় বলে ঠাকুর আমি তোমার এত ভজন করলাম আর শেষে তোমাকে তুমি আমাকে এই কষ্ট দিয়েছো, এই বিপত্তি দিয়েছো, যা আর ভক্ত থেকে ভজনই করছি না, নাও এই তোমার মালা। কিন্তু ব্রহ্মাজি বলছেন দেখুন মন দিয়ে শুনুন, তত্তেনু কম্পাম সুসমীক্ষে মানা, আগেও বলেছিলাম যদি আমার উপরে কোনো দুঃখ কষ্ট আসছে, বাড়িতে কোনো বিপত্তি আসছে, নিজের পূর্বজন্মের কর্মফল মেনে আর ওটাকে সহ্য করো, কারো উপরে দোষারোপণ না দিয়ে ওটা সহ্য করতে করতে কি করো বলে ভজন করতে হবে। যদি ভালো পরিস্থিতি আসবে, যদি ভালো পরিবেশটা হবে, ভজন দ্বারাই হবে, ভজন ছাড়া
আর হবে না, ভজন দ্বারাই সব অনুকূল পরিবেশ আসলে ভজন দ্বারাই ওটা ঠিক হবে। ঠিক আছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে মায়েরা বাবারা চুপচাপ বসে আছে। এজন্য যখন হরি কীর্তন হয় না, সবাইকে নিয়ম হলো তালি বাজিয়ে হরিনাম পিছনে পিছনে করবেন। ঠিক আছে, পিছনে পিছনে হরিনাম করবা সবাইকে সবাই। হ্যাঁ, এই জন্য হরিনাম করার অনেক মহত্ব। বাচ্চাদের ডাকবে না, নিজের কথা শুনবে, নিজের তর শুনবে না, বাচ্চারও শুনবে না। হরে কৃষ্ণ সব চুপচাপ বসে দিয়ে থাকা। দেখো হরিনামের কত মহত্ব, মন দিয়ে শুনো। একবার কি হয়েছে যে আমরা বলি না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি বলো, তারপরে কি গৌর ভক্ত বৃন্দ, সব চুপচাপ বসে। আমরা বলি না শ্রীবাস, যেখানে এই শ্রীবাস পণ্ডিত যেখানে জন্ম তিনি গ্রহণ করেছেন, প্রত্যেক পিতা মাতার কুতূহল হয় আমার ছেলেরা ছেলেটার ভবিষ্যৎ কি। তখন তিনি তার জ্যোতিষকে দেখিয়েছেন, বলে বলুন তো আমার ছেলেরা ভবিষ্যৎ কি। বলে দেখো তোমার যে ছেলেটা না 15 বয়স মারা যাবে। কত বয়সে মারা যাবে? 15 বয়সে মারা যাবে। এখানে যদি কেউ শুনে আমার ছেলেটা 15 বয়সে মারা যাবে, তখন কি হবে বলো, কষ্ট হবে কি না? এখানে তিনি আর একটা জ্যোতিষকে বলেছে, বলে একই কথা বলো। এখন তো ভয় পেয়ে গেছে। আর যখন বাচ্চাটা একটু বড় হয়েছে, এখানে তিনি শুনতে পেয়েছেন যে আমি 15 বয়সে মারা যাবো, এটা জ্যোতিষে বলেছে। এখানে তিনি সমস্ত শাস্ত্রকে খুঁজেছেন যদি কার মৃত্যু থাকে বাচ্চার কোন উপায় আছে কিনা। এখানে সমস্ত শাস্ত্রকে তিনি খুঁজছেন, খুঁজতে খুঁজতে তিনি যখন বৃহৎ নারদীয় পুরাণ ভবিষ্যৎ পুরাণ তিনি দেখেন, ওখানে লেখা আছে বলে হরের নামম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। অর্থ হল এই কলিযুগে হরি নাম হরি নাম আর হরি নাম, এইবার প্রথম লাইনতে তিনবার আর দ্বিতীয় লাইনতে নাই নাই আর নাই, সেখানে তিন তিনবার বলছে কলিযুগে হরির নাম ছাড়া কোনো উপায় নেই। তিন তিনবার কেন বলবো, একবার দুবার বলতে পারতো। এক কারণ হলো যদি কোন কথাকে আমরা তিনবার বলে দিই না, এটা পাকা হয়ে যায় পুরা। হ্যাঁ, এই যে ত্রিসত্য বলি না ত্রিসত্য। আর দ্বিতীয় কথা হলো যে কলিযুগের জীব লোকরা না, যদি ওদের বলা হয় এক দুবার, এরা তবুও শুনবে না, এদিকে ওদিকে মুখ মারবে, একটু ধ্যান করতে যাবে, একটু যোগ করতে যাবে, ওইটা করতে ওইটা করতে যাবে। এই জন্য এখানে বলছেন যে
বাচ্চা মেয়ে কাদের নিজেরা কথা শুনুন কোলে নিয়ে রাখো বাচ্চাদেরকে। এই জন্য তিনি তিনবার করে বলেছে যাতে কেউ কলিযুগে হরি নাম ছাড়া যাতে অন্য কোন দিকে না যায়, অন্য কোন দিকে যাতে না যায়, কেবল হরি নামকে যাতে আশ্রয় গ্রহণ করে। এই জন্য এখানে তিনবার প্রতিজ্ঞা করে বলেছে। আর ওই নামটা কি ওর নিচে লেখা আছে একবার সবাই হাত তুলে বলো, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। এই নামটি আর যখন ওই শ্লোকটি পিয়েছেন না, বলে আমি তো পিয়ে গেছি, আমি তো পিয়ে গেছি, উপায় তো আমি পিয়ে গেছি। ভগবান বলছেন যদি কলিযুগে এই নামটুকু কেউ গ্রহণ করে তিনি কি হবে, সমস্ত প্রকার দুঃখ কষ্ট রোগ থেকে ও মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, মুক্ত হয়ে যাবে। এই জন্য তিনি কি করছেন, ওই হরিনামটা না সারাদিন উঠতে বেড়তে শোতে সব সময় তিনি ওই হরে কৃষ্ণ নামটা জপ করছে। জ্যোতিষ বলে দিয়েছে দেখো অমুক দিন তুমি মারা যাবে, ওকে বলে দিয়েছে অমুক দিন তুমি মারা যাবে। আর ওই দিন ও কি করছে, স্নান ঠান করে ঠাকুরের ঘরের সামনে বসে গেছে আর এই মালা নিয়ে না এই হরে কৃষ্ণ নামটা জপ করতে আরম্ভ করছে। যখন জপ করতে আরম্ভ করে যখন মরার সময় এসছে, মৃত্যু সময় এসছে, যখন মৃত্যু সময় এসছে না ও সঙ্গে সঙ্গে সেখানে বেহোস হয়ে গেছে। যখন বেহোস হয়ে গেছে একটু পরে দেখে যেন ওর গালে না বাড়ে খুব জোর একটা মেরেছে, থাপ্পড় মেরেছে, সঙ্গে সঙ্গে জেগে গেছে। আর জেগে গিয়ে দেখে ওখানে কেউ নেই, কেউ নেই। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রকট হলেন এখানে তিনি অষ্টপ্রহরিয়া ভাবে তিনি যখন বিষ্ণুর খাটের উপরে তিনি বসে তিনি ভক্তদেরকে ডেকে ডেকে তাদের সব কথা বলছেন, কোন ভক্ত উপরে কি বিপত্তি এসেছিল। বলে হরিদাস তুমি জানো যখন তুমি হরে কৃষ্ণ নাম নিছিলে তখন এই জবন গ্রহ বলেছিল যে খবরদার তুমি মুসলমান হয়ে হিন্দুদের বাণী কেন উচ্চারণ করো, তুমি আমাদের কলমা উচ্চারণ করো। তুমি কি বলেছিলে, বলে বটি বটি যদি আমাকে কেউ কেটে দিয়ে, হ্যাঁ যদি আমার শরীরটাকে টুকরো টুকরো করে যদি কেটে দিয়ে তবুও আমি না ছাড়িব হরি না, তুমি বলেছিলে। বলে হ্যাঁ, যখন এই কথা বললে তখন ওরা কি করেছিল মুসলমানরা, পাঁচ ছয় জন সিপাহী মিলে চাবুক নিয়ে ওকে 22 বাজারতে মেরেছিল। আর যত জোরে মেরেছে না ও তত জোর সে হাত উঠিয়ে একবার সবাই বলো, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তুমি হরিনাম করছিলে না, বলে হ্যাঁ। বলে জানা আমি তখন কি করেছিলাম, আমি বৈকুণ্ঠ থেকে সুদর্শন চক্র নিয়ে চলে এসেছিলাম, এদেরকে মারার জন্য। কিন্তু যখন আমি এসছি না তখন আমি দেখি তুমি তাদের জন্য মঙ্গলের চিন্তা করছ, ঠাকুর এরা তো মূর্খ, ভগবান তো দুটো নাই, ভগবান তো একজন, কেউ আল্লাহ বলে কেউ গড বলে তাকে কেউ ঈশ্বর বলে, ভগবান তো একই, তার কেবল আলাদা আলাদা নাম। ঠাকুর এদের অপরাধকে ক্ষমা করে দাও। যখন আমি এসে দেখছি তুমি ওদের মঙ্গল চিন্তা করছো, আমি কি করলাম, তোমাকে আমি কোলে নিয়ে নিয়েছি, কি করছি তোমাকে আমি কোলে নিয়ে নিয়েছি, দেখো এখনো আমার পিঠের মধ্যে দাগ আছে, ওরা যে মেরেছিল না সবগুলো আমি নিয়েছি। আর হরিদাস ঠাকুর শুনে তো ঠাকুর চরণে তিনি কান্নাকাটি গড়াগড়ি তিনি আরম্ভ করলেন, ঠাকুর তুমি কত দয়ালু কৃপালু। আর একজন ভক্তকে দেখেছে, বলে ভক্ত তোমার মনে আছে, বলে কি প্রভু, বলে এক সময় মুসলমানরা আক্রমণ করেছে, যখন আক্রমণ করছে ওর বাড়িতে বউ আর মেয়ে আছে, এখন যাতে এদের ইজ্জতটা নষ্ট না হয় রাত্রি দুটোর মধ্যে বউ আর তাদের নিজের স্ত্রীকে আর মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। যখন বেরিয়ে গিয়েছে তখন তিনি বলছেন মুসলমানরা আমার স্ত্রী আর মেয়েদের যাতে ইজ্জত গুলো নষ্ট না করে দেয়, হ্যাঁ এখন তিনি গঙ্গা ধারে দিয়ে গেছেন, কি করে যদি কেউ আসে যদি গঙ্গা পার করে দিয়ে না আমার মেয়ে আর স্ত্রীটা বেঁচে যাবে। তখন ঠাকুরকে তিনি আতুর করে ডাকছে, ঠাকুর হে ভক্তবৎসল হে দীনবন্ধু তুমি রক্ষা করো, হয়েছিল না, বলে হ্যাঁ। বলে তুমি দেখেছিলে তখন একটি নৌকাওয়ালা নৌকা নিয়ে এসেছে রাত্রি দুটোর মধ্যে, বলে কি ব্যাপার,
বলে আমার একটু রক্ষা করুন মেয়ে, আর আমার স্ত্রী যাতে ইজ্জতটা নষ্ট না হয়ে যায়, তখন আমি তোমাকে ওই নৌকা মধ্যে পার করে দিয়েছিল, মনে আছে? কে এসেছিল ওই সময়? আমি নিজে এসেছিলাম তোমাকে রক্ষা করার জন্য, আমি নিজে এসেছিলাম, নৌকা আমি পার করে দিয়েছি, মনে আছে কিনা? বলে প্রভু তুমি এসেছিলে? বলে হ্যাঁ আমি এসেছিলাম। বলে ভক্ত বৎসল ভগবান কি গীতাই গৌর ভ্রমানন্দে হরি হরি বল। তিনি এক এক জন ভক্ত কে না ডেকে ডেকে তাদের সব কথা বলছে, তখন শ্রীবাস কে বলছে, বলে মনে আছে? বলে কি প্রভু? বলে যখন তোমাকে জ্যোতিষ বলেছিল 15 বয়স তুমি মারা যাবে, তুমি কি করলে? এই হরিনাম করছিল, করেছিলে না? বলে হ্যাঁ। বলে যখন তুমি হরিনাম করছিলে তুমি দেখলে ওই সময় তুমি বেহস হয়ে গেছিল? বলে হ্যাঁ। তাহলে তোমার মৃত্যু ওই সময় ছিল, মারার ছিল, মারার তুমি মরে গেছো যখন করেছ, কিন্তু তুমি কি করছিলে? আমার নামকে আশ্রয় নিয়েছিলে, আমার এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে তুমি জপ করছিলে, মনে আছে? তুমি গালের মধ্যে একটা থাপড় দিয়ে মেরেছিল, মনে আছে? বলে হ্যাঁ। বলে কে মেরেছে? বলে আমি। বলে কেন তোমাকে জমদূত নিতে এসেছিল? আর তুমি আমার নামকে আশ্রয় করা করুন, তাদেরকে মেরে আমি তাড়িয়ে দিলাম, আর তোমাকে আমি রক্ষা করেছি। এই জন্য দেখুন, যদি কেউ হরিনাম করে না, এত শক্তি আমাদের গুরুদেবের একজন শিষ্য ছিল, হ্যাঁ, এখন ও চাকরি করতো, ওর ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার বলছে 6 মাসে তুমি মারা যাবে। যখন চলো 6 মাসে মারা যাবা, চাকরি করে কি করো? সঙ্গে সঙ্গে তিনি চাকরি থেকে রিজাইন দিয়ে দিয়েছে। আর প্রত্যেক দিন এই মালা নিয়ে না 1 লক্ষ কত 64 মালা প্রত্যেক দিন 1 লক্ষ তিনি হরিনাম করতে, ডাক্তার বলতেছে 6 মাস ভিতরে মারা যাবে। জানেন কত বর্ষ বাঁচল? 16 বর্ষ তারপরে বেঁচেছিল, 16 বর্ষ তারপরে বেঁচেছিল। যে সময় মৃত্যু হওয়ার ঠিক ওই সময় মরেছে, তার আগে ও মরে নাই। এই জন্য যদি কেউ এই হরিনাম কে গ্রহণ করে, আপনি জানেন না হরিনামের মধ্যে কত যে শক্তি আছে। এই জন্য পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, স্বয়ং তিনি শিব ঠাকুর পঞ্চমুখে গোবিন্দের নাম জপ করছে। মা দেবীর হাতে দেখবেন, একটি হাতে মালা দেখবেন। এই জন্য মা তিনি শিবকে প্রশ্ন করছেন, প্রভু কার ভজন করব, কার নাম করব? শিব নিজেই বলছেন, কি বলছেন? বলে রাম রামেতি রমেতি রম রমে মনোরমে সহস্র নাম অভিস্তুল্যম শ্রীরাম নাম বরানি। বলে হে সুন্দরী পার্বতী, যদি কেউ বিষ্ণু সহস্র নামকে 1000 বার করে, হ্যাঁ, যদি একবার কেউ রামের একবার নাম নিয়েছে ওটা সমান, তবে দেখ কি হয়েছে। মা পার্বতী তিনি ওই 8 হাতের মধ্যে একটি হাতে মালা নিয়ে তিনি গোবিন্দের নাম জপ করছে, হ্যাঁ। হনুমান তিনি কি করছেন? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব হনুমান সেই গোবিন্দের এই নাম করছে। আপনারা গণেশের নাম শুনেছ? কারা কারা শুনেছ? হাত তুলে দেখো, সব হাত কেউ হাত তুলেছে না, কি ব্যাপারে? গণেশের নাম শুনে নাই? দেখবেন গণেশের পূজা অগ্র পূজা হয়, সব সময় আগে পূজা গণেশের হয়। কেন গণেশের পূজা হয় জানেন? আমান দিয়ে শোন, এক সময় 33 কোটি দেবতাদের মিটিং হয়েছে, মিটিং এর মধ্যে বিচার হলো এই অগ্র পূজা কার হবে, সর্বপ্রথম পুজো কার হবে। বলে সর্বপ্রথম পুজো তার হবে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে যদি প্রথমে কেউ আসে যায় না, ওর পূজা হবে। দেখো আমাদের ভারতের প্রাইম মিনিস্টার জানে কত পার্টি, কেবল ভারতের প্রাইম মিনিস্টার জানে,
আর বাংলার মুখ্যমন্ত্রী যেন কত পার্টি কত মারামারি, আর যদি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে অগ্র পূজা সর্বপ্রথম পূজা কার হবে 33 কোটি দেবতার মধ্যে, এটা কোন সাধারণ কথা? সাধারণ কথা? সাধারণ কথা নয়। বলে যে সর্বপ্রথম বিশ্ব ব্রহ্মাণ্ড কে পরিক্রমা করে আসবে ওর পূজা প্রথমে হবে। এ ব্রহ্মা তিনি কি করছে? ওই হংস বাহানতে উড়ে চলেছেন। কার্তিক তিনি কোন বাহানতে? জোর করে বলো বাবা, এখানকার মায়ের সব পণ্ডিত আছে, হ্যাঁ সব জানে। এই যে তিনি ময়ূর বাহানতে তিনি বসে উড়ে চলেছে, কে প্রথমে পরিক্রমা করে আসবে? এখন গণেশ, গণেশের বাহন কে? ইন্দুর। তোমরা সব জেনে জানছো, হ্যাঁ এই যে বাহন হলো ইন্দুর, আর পেটটা এত মোটা। আর এখন এই ইন্দুর কে নিয়ে কোথায় যাক, মা সমস্যাতে পড়েছে। নারদ এসে বলে কি ব্যাপার? বলে এই এই কথা। বলে চিন্তা করে না, কেন ভগবানের নাম কে বলছেন যে বলে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শোধ নিত্য মুক্ত অভিনত্বাত নাম নাম। বলে যে ভগবান যে নামটা হলো চিন্তামণি, চিন্তামণি মানে কি? যা চাইবে ওইটাই পাবে, হ্যাঁ। আর চৈতন্য রস বিগ্রহ, ভগবান নাম হলো চেতনতা, হ্যাঁ তিনি হলো রস স্বরূপ তিনি। আর ভগবানের নাম হলো ভগবান থেকেও ভগবান নামটা হলো বড়। এই জন্য আমাদের মীরা বলছেন হরি সে বড়া হরি কা নাম, ভগবানের নাম হলো হরি থেকেও বড় হলো হরির। এ সামনে দাঁড়াও না, চুপচাপ বসে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য তার নামটা হলো ভগবান থেকে বেশি বড় হলো তার নামটা। এই জন্য নারদ এসে বলছেন তুমি চিন্তা কর না, লিখো কৃষ্ণ নাম, লিখো কৃষ্ণ নাম কি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ঠাকুর, তার নাম তা থেকে বড়। বলে তুমি লিখে না, তিনবার পরিক্রমা করে নাও। মানে ওরা তো কত বর্ষতে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে আসবে, কিন্তু তোমার কি হলো এক মিনিটের মধ্যে তুমি এক ব্রহ্মাণ্ড নয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের তোমার পরিক্রমা হয়ে গেছে। এখন তিনি এক মিনিটের মধ্যে হ্যাঁ পরিক্রমা করে বসে গেছে। আর কেউ তো এক দু সালের মধ্যে শরীর থেকে ধাম ধাম বেরোচ্ছে, সব এসছে মিটিং হয়েছে। প্রথমে কে পরিক্রমা করেছে? কে বলছে আমি এসে? বলে তোর আগে তুমি দেখো নাই, তোমার আগে আমি এসে গেছিলাম। কে বলছে তুমি আমাকে দেখো নাই, তোমার আগে? এখন ঝগড়া হতে আরম্ভ হয়েছে। গণেশ বলছে এই চুপচাপ থাকো, তোমরা যে কত বর্ষতে একটা ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে এসছো জানো, আমি এক মিনিটের মধ্যে এক ব্রহ্মাণ্ড নয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি পরিক্রমা করেছি। সব দেবতারা তো হা হা রাস্তা আরম্ভ করে, হ্যাঁ ইন্দুর হলো বাহান, পেটটা এত মোটা বসে আছে। আর বলছে যে আমি এক অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে এক মিনিটের মধ্যে পরিক্রমা করেছি, সবাই হেসেছে। তখন নারদ বললে সত্যি বলছে, কেননা তিনি গম্ভীর ধরে নামকে লিখে তিনি তিন তিনবার পরিক্রমা করছেন। হরি নাম হলো বলে হরি সে বড়া হরি কা নাম, প্রভু সে বড়া প্রভু কা নাম, হরি সে বড়া হরি কা নাম, প্রভু সে বড়া প্রভু কা নাম। নাম ঠোকা না
द्रौपदी जखन वस्त्र हरण छे तखन तिनि की करछे हे गोविंद राख शरण आत्त जीवन हरि हे गोविंद तुम्ही आमाके रक्षा कर जन हाथ तुले बोले जन की होई छे साक्षात गोविंद सेठने वस्त्र रूपे प्रकट होई गे छे 10,000 हाथी री शक्ति शेष होई गे छे कितु से 10 गज साड़ी आर शेष होई ना दुनिया देख छे साड़ी दिए नारी ना नारी निजे का साड़ी होई गे छे ए जने ठाकुर रे नाम रे मध्ये ए तो शक्ति गोविंद रे नाम रे मध्ये आ छे ए जने जय जयकार होई गलो गणेश रे जय जयकार होई छे जने गणेश रही जने किसर जने गणेश सर्वप्रथम पूज्य हो चे कारण की बोले एक ही कारण होलो बोले महिमा जासु जान गन राहु प्रथम पूज्य कर नाम प्रभाव सर्वप्रथम होनार जे पूज्य हो चे ना केवल एक ही कारण केवल नाम रे प्रभाव विरार के ना जगत पूज्य हो चे तिनी गोपी तेरे नाम लिते बुझते बार चेन ऐ जने जगत जब भी बड़ा होते होता है ना बॉलीवुड के हीरो हीरोइन ना होए गोविंद रे नाम नहीं जाते बड़े होते बारे आज एक बार गोविंद रे नाम होई बड़े होई जेछ ना ए जपर जब दुनिया थाकबे तब दिन तुम्हार पूजो होते थाकबे निताई गौर प्रेमानंद हरि हरि बोल एक दिन हमारे पीछे पीछे सबाय ताली दी हरि नाम करो बोले हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे निताई गौरंग जय निताई गौरंग निताई गौरंग जय निताई गौरंग निताई बोलो सबे बोलो निताई गौरंग निताई 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 गौरंग निताई गौरंग जय निताई गौरंग निताई गौरंग जय निताई गौरंग निताई गौर प्रेमानंदे
গোপাল এখানে কি করছে? ওই বাড়ি বাড়ি থেকে না ননি চোরি করছে। কি চোরি করছে? কি চোরি করছে? ননি চোরি করছে। বলে তুই ননি কেন চোরি করছেন? কারণ কি? বলে কারণ হলো এখন গোপীরা না খুব ভালো ভালো ননি বানায়। দেখবেন গোপীরা যা কিছু করে কার জেনে করে? গোপাল কে জেনে করে। এই জন্য তারা ননি বানিয়ে ভালো হাড়ির মধ্যে রেখে দেবে। বলে গোপাল তুমি কখন এসে বাড়ি থেকে তুমি ননি চোরি করবে? এখন ভগবান ভক্ত বৎসল ভগবান এই জন্য তিনি কি করতে যেতেন? কেননা গোপীরা তাকে ডাক্ত তুমি কখনো বাড়িতে আসবে, ননিটা খাবে, আর তোমার কখনো দর্শন আমার হবে। এই জন্য তিনি বাড়ি বাড়িতে গিয়ে ননি চোরি করতেন। এখানে তিনি কি করে ননি চোরি করতেন, কি করতেন না করতেন, আমাদের এই প্রভুটি আপনাদেরকে ওই গোপীদের যে ননি চোরি করতো ননি চোরির কথা তিনি শোনাবেন। তোমরা হিন্দি তো বুঝতে পারে না? হ্যাঁ, তোমরা হিন্দুস্তানি কেন হিন্দি বুঝবে না? বলো বলো। ओम ज्ञान तिमिरांधस्य ज्ञानांजनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सद श्री गौर भक्तवृंद। सब लोग एक बार हाथ उठा के बोलिए, बोला हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। सबसे पहले गुरुपाद पद्मा ओम विष्णुपाद अष्टोत्तर सदा श्री श्रीमद् भक्ति वेदांत श्रीधर गोस्वामी गुरु महाराज जी चरण में साष्टांग दंडवत प्रणाम करके उनका हेतु कृपा वांछा करता हूँ। तत्पश्चात परम गुरुदेव वर्ग रूपानुग गुरुवर्ग समस्त गुरुवर्ग वृंद पूज्यपाद श्री श्रीमद् भक्ति वेदांत शांत महाराज, पूज्यपाद श्री श्रीमद् भक्ति वेदांत मधुसूदन महाराज, बाबाजी महाराज, समस्त वैष्णव वैष्णवी, आप सभी माताएं भक्तवृंद, सबके चरणों में अधम का दिखा जी के दंडवत प्रणाम स्वीकार है। अभी ब्रज में कृष्ण धीरे धीरे बड़े हो रहे, इतने में कृष्ण का नामकरण होता है और गर्गाचार्य नामकरण कर देते हैं, बड़े ठाकुर का नाम कर देते हैं बलदाव जी और कृष्ण का नाम करते हैं कृष्ण। लेकिन ब्रज में जितने भी बूढ़े और बूढ़ी थे वो लोग बोलने लगे भाई कृष्ण बलराम राम करने से तो मुंह खोल जाता है ना, लेकिन कृष्ण उच्चारण नहीं कर सकते। इसलिए उन्होंने बोला कि भाई हम ऐसे उच्चारण नहीं करेंगे। बोले क्या बोलेंगे? बोले बड़े को बोलेंगे बलुआ और छोटे को बोलेंगे कनुआ। तो इसी प्रकार दोनों को ही विशेष रूप में ऐसे कनुआ बलुआ ऐसे लाला करके, नंद बाबा के लाला करके सारे गोपी ठाकुर को बड़े प्रेम किया करते थे। ठाकुर जी जैसे ही थोड़े बड़े हो गए घर घर में जाके ठाकुर जी माखन चोरी किए, घर घर में जाके माखन चोरी किए। तो देखो श्री सुखदेव गोस्वामी ने यहाँ पे विशेष करके दूधा पयो दही पयो यानी दूध और दही ये दो विशेष करके चोरी का विशेष करके वर्णन किया है। और से गर्ग संहिता में भी इसको वर्णन हुआ है। हम दो बस एक दो लीला को श्रवण करेंगे किस प्रकार ठाकुर जी ने ब्रज में माखन चोरी की। ठाकुर जी ने सबसे पहले दही का चोरी किया। बोले दही का चोरी कैसे किया? बोले एक गोपी का नाम था प्रभावती, गर्ग संहिता में इसका वर्णन आता है। एक प्रभावती नाम की एक गोपी थी, उसने सोचने लगी कि मैं क्या करूंगा, कृष्ण को पकड़ के ही रहूंगा, हर समय कृष्ण आते हैं मक्खन मिश्री चोरी करके चले जाते हैं, मैं क्या करूंगा अभी कृष्ण को पकड़ के ही रहूंगा। बोले अच्छा पकड़ने के लिए क्या करना पड़ेगा? बोले दूध दही मक्खन मिश्री अगर जहां रहेंगे ठाकुर जी वहां निश्चित रूप में आ जाएंगे। तो प्रभावती ने पद्म गंगा गायिका दुग्ध का दोहन किया और बड़े सुंदर में मटकी में जैसे होता है ना मिष्टी दही
आप लोग तो जानते ही हो मीठा दही, हाँ मिष्टी दही वहां पे बड़े सुंदर जामुन देके मिष्टी दही को वहां पे बनाया और बना करके इतना प्रेम से बनाया, इतना प्रेम से बनाया। ठाकुर जी सर्वंतर जामी है, ठाकुर जी हर गोपियों के प्रेम में बसीभूत है, ठाकुर जी कोई वस्तुग्राही नहीं है, ठाकुर जी वास्तव में गोपी का हृदय का प्रेम को चोरी करने जाते हैं। तो ठाकुर जी को जैसे ही पता चला कि इस प्रभावती के घर में दही बनाया है, तो प्रभावती ने दही को ऐसे ही सीके पे लटका करके छुपके एक जगह पे बैठे हैं, बैठी कि ठाकुर जी जब आएंगे उनको हाथ को पकड़ लेगी। इतने में ठाकुर जी धीरे 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 जैसे बिल्ली जाता है ना, ऐसे धीरे 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 प्रभावती के घर में जाके देखा कि बड़े सुंदर सुगंधित अद्भुत दूध में एक मिष्टी दही बनाया हुआ है। ठाकुर जी एक हाथ में अपने अंक में पधराया और एक हाथ में दही को लेके ठाकुर जी आरोपने लगे। इतने में गोपी तो धीरे धीरे दबी पावन में आई और ठाकुर जी को हाथ को जोर से पकड़ लिया। बोले ठाकुर जी तो पूरा चमक है, अरे गोपी तुम कहां से आ गई? बोले गोपी कह रहा है अरे भोरी मत बनो, ये प्रभावती का घर है। ओ मैंने तो सोचा ये नंद भवन है, मैं तो धोखा खा गया, मैं तो धोखे से तुम्हारे घर में आ गया। तुम्हारे हमारे नंद भवन में जैसे खिड़की दरवाजा है ना, तुम्हारे घर में ऐसे ही खिड़की और दरवाजा है, इसलिए मैं तो धोखा हो गया मुझे, हे भगवान मुझे बहुत बड़ा धोखा हो गया। तो गोपी बोलते कोई बात नहीं लाला, बापो तारा ही घर समझो, ये तुम्हारा ही घर है, कोई डरने की जरूरत नहीं, लेकिन यहाँ अंधेरे में बैठ के तुम्हें क्या कर रहे हो? तो ठाकुर जी बोलते हैं देख गोपी, तू अकेले घर में बहुत काम करने वाली, गायों को देखता है, सास ससुर को देखता है, ननंद से लड़ती झगड़ती है, कितना काम करते है तू, अकेली गोपी है और तू क्या 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 काम करेगी, इसलिए मैंने देखा कि तुमने इतने प्रेम से जो अधोटा दूध के जो दही बनाया है उसी दही में चीटी आ गया है, उस दही में चीटी आ गया है, और तू इतने काम करने वाले भरी भोरी गोपी कहाँ कहाँ काम देखेगी, इसलिए तेरे काम को संभालने के लिए, तेरे काम थोड़ा हल्का करने के लिए मैं तो चीटी भगा रहा था दही से। तो गोपी ने बोला अच्छो चीटी भगा रहा था, बोले कहाँ गई चीटी? ठाकुर जी बोले आपका धरी है चीटी, सब गए अपने अपने बिलन में घुस गए, सब भाग गए। गोपी बोले अच्छा एक बात बताओ लाला, चीटी भगाने में तेरे हाथ के अंगुष्ठी के अग्रभाग में दही होना चाहिए, पूरा का पूरा हाथ दही में कैसे सांभ रहे हो बताओ? तब ठाकुर जी बोलते हैं देख गोपी, मेरे मैया यशोमती मैया ने ना, मैं नहीं चाहते हुए भी मेरे हाथ में एक पद्मराग का एक खड़ोला धारण करवा दिया, और ये खड़ोला ये ऐसे एक ब्रेसलेट है, ऐसे एक खड़ोला है जो सूर्य के किरण पड़ते ही ये जलने लगता है, और बड़े बूढ़ों से मैंने सुना है कि जब कोई हाथ में कोई जलन होना लगता है तो तब क्या करते हैं, माखन मिश्री दूध माखन के अंदर अगर हाथ डाल दोगे तो थोड़ा ठंडक प्रदान करेगा, करते हैं कि नहीं? कोई अगर हाथ में देखना माए माता कब अगर प्रसाद बनाते बनाते कुछ अगर जल गया तो अगर घर में आजकल तो मक्खन है नहीं क्योंकि गाय है नहीं, तो मक्खन जब होती थी उसमें क्या करते थे, उसको लाके हाथ में लगा देते थे ताकि उससे उसमें छाल ना आए, वो शांत जलापन वो शांत हो जाए। तो ठाकुर कह रहे हैं मेरा हाथ ना बहुत जल रहा था, इसको शांत करने के लिए मैंने क्या किया, पूरा का पूरा हाथ को दही हांडी में दही के जो मटकी में मैंने डाल दिया। गोपी बोले अच्छा जय हो प्रभु, आपके हाथ जलन करना कम हो गया है तो बड़ी अच्छी बात है कि आपके हाथ जल रहा था और मेरे दही से आपका हाथ जलन बंद हो गया। एक बात बताओ, सब बात तो सही है, हाथ तो जलन करने शांत हो गया लेकिन आपकी ये होठ पे दही क्यों लगा हुआ है, आपके ये मोड़े पे क्यों दही लगा हुआ है? तब ठाकुर बोलते हैं अरे गोपी तू भी वकीलों के जैसा बात कर रही है, तू भी CID के जैसा एक के बाद एक के बाद एक के बाद सब पूछे जा रहे। बोले सुन, जैसे ही बोले बातें बना फिर भी क्या करते हैं, वचन कठोरा माताएं जैसे देखना आप, अगर अपने बच्चे अगर कोई दुष्ट काम कोई कुछ कर दिए फटकारते हैं, क्यों? उसको शासन करने के लिए, लेकिन हृदय में प्रेम नहीं ये बात नहीं है, हृदय में अत्यंत प्रेम है इसीलिए मुख में कठोर वचन बोल रहे हैं। तो गोपी बोल रही है कि अच्छो
सत्यानाश कर दिया और मुझे बातें बना रहे, इधर उधर की बात कह रहे। ठाकुर जी को तुम्हें देखूंगा आज तो तुम्हें पक्का ले जाऊंगा। तब इतना करके जब गोपी ने ठाकुर को खींचने लगा, ठाकुर को जैसे ही लेने का शुरू किया, ठाकुर बोलते हैं देख गोपी मेरे इच्छा के बगैर तू नहीं ले सकता मुझे। तो सही बात बता रहे हो लाला, गोपी ने घूंघट कर दिया। जैसे ही गोपी ने घूंघट कर दिए तब उसने में ठाकुर जी बोलते हैं अरे गोपी खेत बील बाड़ी आदि काम करते करते गो दुग्ध करते करते तुम्हारे हाथ ना बहुत सख्त हो गया है। बोलते अरे मैया यशोदा हर दिन बोलते हो ना कि रंगे हाथ पकड़ के लेके आओ, रंगे हाथ पकड़ के लेके आओ, आज देखो रंगे हाथ पकड़ के लेके आया हूँ मैं। बोले अच्छो मैया तो जोर जोर से आ गए, दौड़ दौड़ के आ गए जोर से और बोलते हैं क्या हुए हो का हुए हो। तो गोपी बोलते देख मैं पकड़ के। धीरे धीरे ठाकुर जी नंद महल से निकले और ठाकुर जी देखकर ही पहले से ही समझ गए थे सारे लीला तो उनके ही है। ठाकुर जी बोलने लगे देख रहे हो मैया मैं सवेरे से घर में ही हूँ और भूख लग रहा है, तुम ही अभी मुझे माखन मिश्री दिए, मैं इसके घर में क्यों दही चुराने के लिए जाऊंगा। शर्त जीत गया मैंने शर्त जीत गया, अगर मैं तुम्हारे घर में बार बार आऊंगा, रोज रोज तुम्हारे घर में आके दही माखन मिश्री को खाऊंगा, लेकिन अगर तुमने आज के तरह अगर शिकायत करने की कोशिश की, इस बार तो मैंने तुम्हारे बेटे के हाथ पकड़ा दिया, अगले बार ऐसे करोगे तो तुम्हारे कसम के हाथ तुम्हारे हाथ में पकड़ा दूंगा। कसम मतलब पति, पति के हाथ तुम्हारे हाथ में पकड़ा दूंगा। इस प्रकार ठाकुर जी बड़े सुंदर सुंदर लीला करते हैं। एक समय की बात है, एक दूध चोरी का लीला श्रवण करते हैं। एक समय एक गोपी ने सोचने लगा कि आज तो कृष्ण को पकड़ के ही रहूंगा, आज तो कृष्ण को पकड़ के ही रहूंगी। इतने में उसने क्या की कि बड़े सुंदर दूध को गर्म करके उसने सोचने लगा कि घर में एक बड़ा सा एक घंटी था, जैसे होता है ना मंदिरों में बजता है एक घंटी रहता है, तो उसी घंटे को जो रस्सी था धागा था उसको सीका में लटका दिया कि ठाकुर जी आएंगे और मटकी से जैसे ही दूध निकालेंगे इतने में घंटी जोर जोर से बजने लगेगी। अब ऐसे सोच करके गोपी ने तो क्या की ना पूरा पूरा तैयारी कर ली और छुपके बैठी। अब इतने में गोपियों का मन में क्या है, वास्तव में गोपियों का मन में ये है कि ठाकुर जी हमारे घर में आए और हमारे ऊंचाई है। अब ठाकुर जी बहुत छोटे हैं, इतने में ठाकुर जी सोचने लगे कि इसको ऊपर कैसे उठा जाए। गोपी तो बड़ी चालाक थी, घर में सारे सीढ़ी को भी जो कुछ था सब छुपा दिया था। इतने में और ऐसे करके एक सखा के ऊपर एक, एक सखा के ऊपर एक, एक सखा के ऊपर एक, सब पीठ के ऊपर पीठ रख करके अंतिम में कृष्ण ऊपर उठ गए। बोले कृष्ण जैसे उठ रहे थे सुबल ने बोला अरे लाला पकड़ा जाएंगे। बोले कैसे? बोले ये देख लो ये घंटी बंधी हुई है सीखा से, ये सीखा जैसे ही सीखा से तुम जैसे ही छुओगे ये घंटी जोर जोर से बजने लगेगा, पूरा ब्रज में पता चल जाएगा कुछ हो रहा है। कृष्णा बोलने लगे अभी व्यवस्था करता हूँ, और घंटी को बोलने लगे अरे घंटा जब तक मैं दूध दही पूरा पूरा यहाँ से खाली ना कर दूं तब तक तू बजना मत। बोले जो आ गया प्रभु। इतने में ठाकुर जी जैसे ही ऊपर उठा करके देखा कि थोड़ा बाकी रह गया, सखाओं को बोले अरे थोड़ा उठ जाओ, सब लोग उठे फिर भी थोड़ा बच गया। इतने में ठाकुर जी ने अपने लकुटी को निकाल करके एक छेद कर दिया और छेद करते ही वहां पे दही और दूध जो वहां पे मिश्री दूध रखा था गोपी ने उसी दूध का धार बहने लगा। ठाकुर जी तो आ करके मुख को ऊपर करके दूध को आरोगने लगे
और थोड़े बहुत हिला रहे हैं और सारे सखागण उसी दूध को आस्वादन कर रहे हैं। श्री अंग से चुल्लू में ले लेके ठाकुर जी के अंग से चुल्लू में ले लेके सखागण पान कर रहे हैं और उसी रस का आस्वादन कर रहे हैं और कभी कभी वो हिल जाता है तो कुछ दूध तो ठाकुर जी के मुंह में गिरता है और कुछ दूध ठाकुर जी के माथे में गिरता है। ये सब देख के घंटा तो भाव विहोर हो गया। अरे घंटा सोचने लगा, घंटा कब बजाते हैं हम लोग, मंदिर में घंटी कब बजता है? जब ठाकुर जी को भोग लगता है और जब ठाकुर जी को अभिषेक होता है तब घंटी बजाया जाता है। इतने में घंटी सोचने लगा कि मैं मंदिर में रहता हूँ, ठाकुर जी के अभिषेक के समय मेरा उपयोग होता है, ठाकुर जी के भोग के समय उपयोग होता है, आज प्रत्यक्ष बाल कृष्ण भगवान का मुख में भी जा रहा है मतलब भोग हो रहा है और माथे में भी जा रहा है यानी अभिषेक हो रहा है। एक साथ दो दो कार्य हो रहा है। आज नहीं बजू तो और कब बजू? भाव में सारे पुराना बात भूल गया और जिंदगी में जितना जोर से नहीं बजाता धन 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 करके बहुत जोर जोर से बजने लगा। जैसे ही बजने लगा इतने में तो गोपी आ गए, दौड़ करके गोपी आ गए, बोले आओ पकड़ो पकड़ो पकड़ो, कृष्ण को पकड़ो कृष्ण को पकड़ो। सारे सखा तो भाई बोले भाई ये घंटा को कहाँ हो गया, ये घंटा तो पहले तो शांत था अब पता नहीं क्या हो गया, अब तो इतने जोर से बजने लगा थम ही नहीं रहा है, क्या हो गया ये घंटा को। तब इतने में गोपी तो दौड़ करके आ रही है, सखा लोग बोले लाला अब क्या करेंगे, आज तो पिटाई होगा। बोले मेरा अनुकरण करो, कृष्ण करते हैं बोलते हैं मेरा अनुकरण करो। बोले क्या अनुकरण करें? ठाकुर जी ने अपने मुंह पे दूध ले लिया, मुख को ऐसे भर लिए, इस प्रकार को मुख को भर लिए और जैसे ही गोपी दौड़ी कृष्ण के ओर, कृष्ण ने जैसे ही दौड़ा गोपी के ओर, तो जैसे ही गोपी पकड़ निकले जा रहे हो इतने में ठाकुर जी ने ऐसे करके पिचकारी मार दिया गोपी के मुंह में। जैसे ही पिचकारी मार दिया गोपी ने चुन्नट लेके जैसे ही मुंह में उसको पोछने लगते ठाकुर जी फेरा, सारे सखागण भी वैसे ही कृष्ण के जैसा फॉलो किए, कृष्ण के अनुकरण किए, सब गोपी तो वही प्रेम से ऐसे ही खड़ी की खड़ी रह गई और कृष्ण को पकड़ ही नहीं पाई। इस प्रकार ठाकुर जी ब्रज में बहुत सुंदर सुंदर से दूध दही मक्खन मिश्री आदि का चोरी करते हैं। वास्तव में देखो इसका शिक्षा बता रहे हैं कि वास्तव में ठाकुर जी जो वस्तुग्राही नहीं है, ठाकुर जी वास्तव में वस्तुग्राही नहीं है, ठाकुर जी है भावग्राही जनार्दनम। ठाकुर जी तो गोपियों को उस प्रेम को, गोपियों को उस भाव को वास्तव में ठाकुर जी चोरी करते हैं। बलगोर प्रेमानंदे बल कृष्ण कन्हैया लाल की, मक्खन चोरी भगवान की, निताई गौर प्रेमानंदे हरि हरि। हरे कृष्णा। हाँ देखो हरे कृष्णा। एक समय माँ जसमती गोपाल के बोल से बोले गोपाल मने हो चे तोर बीय हवा बहुत कठिन, तुम्हार बीय हवे ना। बोले केना माँ बीय केना हवे ना, सारा दुनिया तो बीय जने पागल है, ए तो टाका पैसा केने कमाए, घर केना बना छे, ए तो लेखा बड़ा केना सीखी छे, कारण की जानी तो जाते उठाए भालो जगह बीए टुक हो जाए। देखो मैंने सब तान में हो जाता है हमारा बीए है ताई ना कि ना बोल देखो मैं तेरे तो लेखा पढ़ा सिखा से नहीं करना जाते को भालो करे बीए है छेले के तो लेखा पढ़ा सीखे टाका पैसा के रोजगार कर छे जाते छेले थारे भालो जगह बीए है घर टा भालो सुंदर के ने बना छे जाते को बड़ो घर बीए है बड़ो घर बहु मां से। देखो मैंने जब तो जा किछु करना सब बीए जने करी। एखन माँ जसमती गोपाल के बोल गोपाल तुम्हारे बीए हुआ बहुत कठिन। बोले माँ हमारे बीए हबे ना। बोले देखो की करी बीए हबे। बोले देखी पूरा ब्रजर मध्य तुम्हारे नाम है तो बदनामी हो गए। बोले बाड़ी बाड़ी के लिए नोनी चोरी करे। बोलो चोर के क्यों यार मैं दिवे यदि के ग्राम में सुनते भाई चलता चोर। बोलो क्यों मैं दिवे चलता के। बोले क्यों दिवे मने वो ना तू कुमारा कुमारा थे जाए तुम्हारे बीए दिए कि ना। आर गोपाल तो खूब मुश्किल से बढ़ गए। माँ बोल चार बीए हवे ना। गोपाल चिंता कर छे माँ के हम जाते एरकम एग्जाम्पल दे जाते माँ बुझते पारे हमें माखन चुरी करी ना। ए कृष्ण देखो गोपाल की बोल छे। बोले मैया मरी
मैंने ही माखन खायो सुन मैया मोरी मैंने ही माखन गुरु चाललाम रात सारा तुम कोले घुमालाम माखन कखन चुरी कर लाम बोलो बोले गोपाल तो ठीक बोल ठीक तो बोल बोले गोपाल जी चोर बनिए तुम भोली भाली तुम सखा दे ननी चोर तुम्हें ननी चोर बोले और माँ जशोमती हृदय तो एकदम गलिए गए আর মা কি করছে সঙ্গে সঙ্গে গোপালকে কোলে নিয়ে গেছে বলে না ছেলে তুমি ননি চুরি করো নাই তুমি ননি চুরি করো নাই আর গোপাল কি করছে সঙ্গে সঙ্গে কথাটাকে পাল্টে দিয়েছে কি বলছে মানে খুব ভালো ভালো কথা বলছে এখানে প্রশ্ন হচ্ছে কৃষ্ণ ননি চুরি কেন করলো এর মাখন মান দিয়ে শোনা এর নাম হলো মাখন মাখন মানে কি বলে মাখ অর্থ হলো ক্রোধ আর না মানে নয় মানে ঠাকুর কাকে চুরি করে তার হৃদয়টা গোবিন্দ চুরি করে যাদের হৃদয়ের মধ্যে আর ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে বলে ব্রজ গোপীরা ব্রজ গোপীরা হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত এই জন্য গোস্বামী তুলসীদাস তিনি একটা উদাহরণ দিয়েছেন তিনি বলছেন বলে সন্ত হৃদয় বাচ্চাটাকে বললাম না পিছিয়ে নিয়ে মা हरे कृष्ण बोले संत हृदय ना बनी ता समाना संत हृदय ना बनी ता समाना संत हृदय ना बनी ता समाना संत हृदय ना बनी সাধুদের হৃদয়টা না নির্মত
কিন্তু তা থেকেও কোমল হলো সাধুদের হৃদয়। বলে মাখনটা কখন গলায় দেখবেন, যখন গরম পায় না সঙ্গে সঙ্গে মাখনটা গলি যায়। আর সাধুদের হৃদয়টা পর দুঃখে দ্রব্যই শান্ত বলিতা, ভালো উদাহরণ দিয়েছেন। ননি বানাতে হয় না, প্রথমে কি করতে হবে, তোমাকে দুধটা আনতে হবে, দুধটাকে এনে প্রথমে যা গরম করতে হবে। মানে দুধটাকে গরম করা মানে কি, বলে গরম করা অর্থ হল যখন দেখবে দুধটা গরম হয়ে গেছে তার মধ্যে সাজা দিয়ে একটু দহিটা ডাল, তাই না, যাতে দহি হয়। বলে সাজাটা কি, এটা হলো বলে মা একটু কঠোর বচন বলে দিয়েছে, আর ঘর ছেড়ে তুমি ভজন করতে এসো, এটাকে ভজন করার কোন বয়স, বাড়ি ফিরে যাও, তোমার বাবা ঘুরছে, তোমাকে খুঁজে বেড়াচ্ছে, বাবা বাড়িতে চলে যাও। তখন তিনি বলছেন তুমি কে গো, বলে নারদ। বলে মনে হচ্ছে তুমি কোনো ডুপ্লিকেট না, গোবিন্দ কে পাবহি, কেননা ভক্ত কৃপা দর্শন কখন হয় না। এই জন্য সাধু শাস্ত্র বলছে সিদ্ধির ভগতি বা নেতি সংশয় অচ্যুত সেবিনা, যারা ডাইরেক্ট বাড়িতে গোবিন্দের পুজো করছেন না, শাস্ত্র আমি গ্যারান্টি দিতে পারবো না তুমি গোবিন্দকে পাবে, যদ্যপি বাড়িতে গোবিন্দকে পাবে। এই জন্য তিনি বলছেন যখন আপনার দর্শন হয়ে গেছে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে একদিনে আমি গোবিন্দকে পাবই, অতএব আপনি আমাকে কেবল মন্ত্র প্রদান করুন, আমি ভগবানের নাম নিলে সংসার থেকে উদ্ধার হয়ে যায়। বলে আমি তো সত্যি কথা বলছি, বলে তুমি আমাকেই দেখো, আমি একটা এই ছোট পেঞ্জরা মধ্যে আছি, সবাইকে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলি, আর একটা ছোট পিঞ্জরা থেকেই উদ্ধার হলো না আমার। আবার তিনি বলছেন যারা জীবনে এই গোবিন্দের নাম গ্রহণ করিবেন তিনি ভবসাগর থেকে পার হয়ে যাবেন। আবার টিয়া পাখিটি চিৎকার, বলে বাবা কেন এই সব মিথ্যা কথা বলছো, এই যে বাচ্চাগুলো ওখানে খেলা খেলা করছে মনে করতে, এই জন্যে বলে ওই ছোট একটা পিঞ্জরার মধ্যে আছি, সবাইকে রাধে রাধে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলি, এখন থেকে আমার উদ্ধার হল না, তুমি বলছো ভবসাগর থেকে, কত বড় কথা বলছো। তখন গুরুদেব বলছে দেখো এই জন্যে সংসার থেকে উদ্ধার, তুমি গুরু থেকে মন্ত্র নেই। এই জন্য বলছে গুরু ছাড়ি গোবিন্দ ভজে আর সে পাপি নরক মজে, সে পাপি নরক মজে, এই জন্য গুরুদেব থেকে মন্ত্র গ্রহণ করে নাই। এই জন্য আমি বললাম না শিব ঠাকুর পার্বতীকে বলছেন, বলে গুরু দীক্ষা বিহীনা, যে এই পক্ষে চলছে এখানে কি মন্ত্র নিবে, একটু দাঁড়িয়ে যাও, কেন জানে মন্ত্র নিলে কি হবে, মারবে না, সাধুদের সঙ্গে যাবে, বসবে, উঠবে, হরিকথা শুনবে, আমাদের সঙ্গে মালটা খাবে না, বলে এখানে কি মন্ত্র নিবে, থেমে যা, এত তাড়াতাড়ি কেন, কি এখন কি মরে যাচ্ছ, এখন ও মন্ত্র নেই, তখন কি হলো দ্বিতীয় জীব মধ্যে, বলো কি হল, হ্যাঁ সকালে উঠে দেখবেন মুখ থেকে নাক থেকে কান থেকে সব গন্ধ বেরোচ্ছে, আর নিচে থেকে তো গদ্দি গন্ধ বেরোবে, এই জন্য শরীরটা হলো অপবিত্র। বলে শরীরটা পবিত্র কি করে, বলে গুরু মন্ত্র নিলেই পবিত্র হবে, না তো পবিত্র হবে না। এই জন্য গুরুদেব বলছে এই জন্য তুমি এই রাম রাম কৃষ্ণ কৃষ্ণ যে বলছো না, এই জন্য উদ্ধার হয়নি, তুমি কোন সদগুরু থেকে নামটা নেয়নি, এই জন্য মরে গেলে তোমার ওই খাটের মধ্যে শুয়ে নিয়ে যাবে না, ফার করে উড়ে যাবে। বলে বা গুরুদেব তো ভালোই মন্ত্র দিয়েছে, এখানে কি হয়েছে, যখন কথাটা শেষ হয়েছে না ওই টিয়া পাখিটি মৃতের একটা মরার একটা বাহানা বানিয়েছে, লোকরা বলে দেখো টিয়া পাখিটির উদ্ধার হয়ে গেছে, কেননা কথা শুন, এখন গুরু থেকে কেন মন্ত্র নেব, আমাদের জীব গোস্বামী কথা বলছেন। বলে শাস্ত্রতে লেখা আছে, পড়ে না ওখানে, ওখানে হরে কৃষ্ণ লেখা আছে, মন্ত্র লেখা আছে, শাস্ত্র থেকে পড়ে মুখস্থ করে না, বলে হবে না। বলে কেন, জীব গোস্বামী একটা ভালো উদাহরণ দিয়েছেন, তোমাদের একটা প্রশ্ন করছি উত্তর দাও, এইরকম কিছু বৃক্ষ আছে যে বৃক্ষের যদি বীজটা আপনি ডাইরেক্ট নিয়ে পুঁতে দিবেন না, দেখবেন গাছটা হবে না, যদি কোনো পাখি খায় যখন ওর পেটের মধ্যে একটি রাসায়নিক এইরকম একটা রস আছে, যখন ওই বীজটি ওই রসের মধ্যে মিলে যখন ওকে পায়খানা করে না, দেখবেন
কোন বট বৃক্ষের নিচে কোন অস্বস্থ বৃক্ষের নিচে ওই গাছগুলো দেখতে পারবে না, ওই গাছগুলো নেই মাটি কিছু নেই, ওখানেও দেখবে গাছটা হয়ে গেছে, হয়ে গেছে না, গাছটা উপড়িয়ে দিয়ে দেখবে আবার হয়ে যাচ্ছে, আবার হয়ে যাচ্ছে। জীব গোস্বামী উদাহরণ দিচ্ছে ওই রকম ভাবে মন্ত্রটি যখন সদ্গুরু হৃদয়তে যায়, কোন সাধু মন্ত্রটি জপ করে, জপ করে তিনি যখন আমাদের কানে ওই মন্ত্রটুকু দিয়ে যেতে, কিন্তু যখন সেই যখন নারদের সঙ্গ উল্টা নাম জপতে জগ জানা বাল্মীকি ভাই ব্রহ্ম সমানা, নাম লেত ভব সিন্ধু সুখাই বিচার কর সুমন মনমাহি। তিনি বলছেন যদি তিনি মরা মরা করতে করতে দশ রত্না করতনি বাল্মীকি কি কিবা জাগরণে আহার নিশা চিন্ত কৃষ্ণ বলহ বদনে। মহাপ্রভু বলছে আমি যে এই নামটুকু দিয়েছি এটা হরিনামটা করো মালার মধ্যে। আগে বলছিলাম না, মহাপ্রভু বলে যদি কেউ লক্ষপতি আমি খাবে না, লক্ষপতি মানে কি এক লক্ষ বাড়িতে এসে তিনি ওই নহিটা খাবে, অর্থ হলো যখন সেই হরি নাম করব হৃদয়ের মধ্যে গোবিন্দের প্রতি প্রেম প্রকট হবে, আর যখন প্রেম প্রকট হবে না তখন তোমাকে গোবিন্দের কাছে যেতে, গোবিন্দ কি গো মানে হলো ইন্দ্রিয়, পি মানে পান করা, যারা নিত্য নিরন্তর তারা হৃদয়ের মধ্যে সেই প্রত্যেক ইন্দ্রিয়ের মধ্যে সেই কৃষ্ণ ভক্তি রাশিকে যিনি পান, এজনে কি হবে এজন রূপ। দেখুন কালকে মন দিয়ে শোনো, কালকে আমাদের কথার বিশ্রাম দিন, কথা কখনো শেষ হয় না, হ্যাঁ হরি অনন্ত হরি কথা অনন্ত। আর গতকাল আমরা নগর সংকীর্তন করতে গিয়েছি, আর এই গিরিরাজের পূজার অনেক মহিমা মহিমা হলো গিরিরাজ পূজার, কিন্তু আজকে হওয়ার ছিল কালকে লোকরা ছিল না এই জন্য বলে নাই, এই জন্য কালকে হলো কথার বিশ্রাম দিন। আর কালকে না আমাদের একটা ভুল হয়ে গেছে, আমাদের কি হয়েছে আমরা টিকিট বানিয়েছিলাম আমাদের 24 তারিখ থেকে এখান থেকে গেলে দিল্লি, এখন মহা দুদিনের মহা সমস্যাতে পড়ে গেছে, বলে কি হবে কি হবে, কেন ওখানে কথা আছে আমাদের বাধ্য হয়ে আমাদের প্রোগ্রামটাকে একটু পাল্টাতে হলো, বুঝতে পারছেন তো। এই জন্য কালকেই আমরা চলে যাব কথা করে 12টার সময়তে আমাদের কৃষ্ণগঞ্জেতে, আমাদের ওখানে 12টায় ট্রেন আছে, এই জন্য আমরা বললে এখানে টিকিট বানালাম, 7টার সময় যজ্ঞ আরম্ভ হবে, বুঝতে পারছেন তো। এই জন্য আপনারা বাড়ি থেকে একটু একটু ভালো ভালো ঘি যদি থাকে একটু একটু ঘি নিয়ে আসবেন, বুঝাবে আমার সেবাতে যিনি একটি অন্যের দানা যিনি ভোগে, আজ একটা ফল নতুবা একটু মিষ্টি সিটি যাতে খালি হাতে কেউ না আসেন, কেন নিজে কৃষ্ণ বলছেন একবার তার পুজো দিলে কোন জীবনে তোমার বাড়িতে অন্ন বস্ত্রের অভাব হবে না, বুঝতে পারছেন, খালি হাতে কেউ আসবে না, কিছু না কিছু নিয়ে আসবা। আর ওইগুলো ভোগ লেগে এই 84 লক্ষ জনিতে ভ্রমণ করছি, যদি ওইটা একবার কেউ পরিক্রমা করে না তার এই 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে লাগে না, এত মহিমা 84 প্রজাপতির পরিক্রমা। যদি একবার কেউ করেছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে সমস্ত তীর্থের ফল ব্রজমণ্ডল পরিক্রমাতে ফল পাওয়া যায়, বুঝতে পারছেন। এই জন্য গোবর্ধন হরি হরি এই জন্য গিরিরাজের এত মহিমা, এই জন্য ব্রজেতে না দেখবেন ওইখানে এদিকে এদিকে কেউ যায় না, যদি বাড়িতে কিছু অসুবিধা হয় না সবাই সেই গিরিরাজের কাছে যায় পরিক্রমা করে দুধ দিয়ে তাকে স্নান করে, কেন তার নাম হলো সর্ব অভীষ্ট গিরিরাজ, সমস্ত ইচ্ছাকে তিনি পুরি করেন। যারা গিরিরাজ পরিক্রমা করে গুরুদেব বলতেন ঠাকুর ওর পিছনে 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 ঘুরতে থাকে, এত কষ্ট করে কি চাইবে, আর যা চাই
সেইটা ঠাকুর তিনি সেইটাই পূর্ণ করে দেন, বুঝতে পারছেন? এই জন্য গিরিরাজ অনেক মহিমা, ওখানে যাদের মেয়েদের বিয়ে হচ্ছে না, ছেলেদের চাকরি নেই, যাদের কোন অসুবিধা না আর কোথায় যায় না, সবাই গিরিরাজের পরিক্রমা করে, গিরিরাজ বিশ্রাম দেব। আজকে পুষ্পান হয়েছে, মিষ্টি আর না সবাই প্রসাদ দিয়ে যাবে। আর কালকে না, কালকে শেষে কৃষ্ণ রুক্মিণীর বিয়ে হবে, ভগবান কৃষ্ণ রুক্মিণী। যেরকম কালকে তো আপনারা ভালো করে সেজে গুছে এসেছিলেন লাল লাল কাপড় পরে, কিন্তু কিছুই হতে পারে। একবার দাঁড়িয়ে যাও, বসে বসে পায়ে গুলো দেখা হয়ে গেছে, একবার দাঁড়িয়ে যাও, তারপরে এবার নেচে তারপরে বসে যাও। বলো কালী কমলি বালা Oh,
सब बसी पर सवाल। हरे कृष्ण
দিবে না এখানে বসবে না পিছনে যাও একবার হাত তুলে বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম দাঁড়িয়ে আছে না কেন বললাম বসতে কৃষ্ণ ক্রি এ বাচ্চারা পিছনে যাও সামনে কেউ বসবে না এদের এখান থেকে পিছনে পিছনে যাও একবার হাত তুলে বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আরেকবার সবাই বলো কেউ আর বলেই না বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ আজকে আমাদের খুবই ভালো দিন আজকে আমাদের শ্রী শিলিগুড়ি থেকে ভক্তি নিলয় শ্রী জনার্দন মহারাজ তিনি আমাদেরকে কৃপা করে তিনি দর্শন আমাদের দিয়েছে এই জন্য এর নাম হলো ভাগবত কি নাম ভাগবত মানে কি ভাগবতের অর্থ হলো তিন অর্থ বলে ভগবত প্রথম ইতি ভাগবত মানে যেটা ভগবানের মুখ থেকে বেরিয়েছে আর দ্বিতীয় অর্থ হলো বলে ভাগবতা নাম কথা ইতি ভাগবত যার মধ্যে ভাগবতদের মানে যার মধ্যে ভক্তদের কথা আছে সেটা হলো ভাগবত আর তৃতীয় অর্থ হলো ভগবতা নাম কথা ইতি ভাগবত অর্থ হলো ভাগবতের মধ্যে ভগবানের কথা ছাড়া এখানে কোন আর কথা নেই এই জন্য এর নাম হচ্ছে ভাগবত এই জন্য আমাদের আজকে একটু পারবি এই জন্য মহারাজ আপনাদের জন্য খুব ভালো ভালো প্রসাদ নিয়ে এসে কি প্রসাদ নিয়েছেন মহারাজ কি নিয়ে এসে গজা নিয়ে এসে মহারাজ কথার পর না কথা শোনার পর মহারাজ নিজে হাতে আপনাদের গজা একটা দিবেন ঠিক আছে এই জন্য আপনাদের প্রসাদ নিয়ে এসে প্রসাদ দিবেন প্রসাদ ভোগ লাগে দশ মিনিট এবার দিবেন আমি দশ মিনিট একটু কথা বলে দিচ্ছি এরপরে কথা বিশ্রাম হবে ঠিক আছে মহারাজ ঠিক আছে হ্যাঁ বাচ্চারা কেউ দাঁড়াবে না সামনে হরে কৃষ্ণ হ্যাঁ দেখো আমরা সাত দিন যাবত কথা শুনবো কতদিন সাত দিন নিয়ম হলো এইরকম নাই কথা শুনলাম কথা শেষ হলে হ্যাঁ পালা ঝেড়ে এখান থেকে চলে গেলাম বলে কথা কথা থাকুক এ সাধুদের ছিল কথা বলার বললো হ্যাঁ আর এখান থেকে কিছু এই কানে শুনে এই কানে বের করে দিলাম এইটাকে কথা শোনা বলে না বুঝতে পারছেন তো কথা শোনা অর্থ হল যাতে জীবনে কিছু আচরণতা আনতে পারি যাতে জীবনে এখান থেকে কিছু নিয়ে যাব তবে কথা শোনার সার্থকতা এখন জীবনে কি নিয়ে যাবে এই জন্য আপনাদেরকে একটা সুন্দর আমি কাহিনী শোনাচ্ছি এটা মন দিয়ে শুনবা আর এই কাহিনীটি শোনার পর না আমি আবার জিজ্ঞাসা করবো যদি কেউ বলে দিয়ে না তাকে দুটো গজা মহারাজ দিবে আর যদি না বলতে পারে না মাঝখানে কান ধরে দাঁড়াবে এই জন্য এইরকম কথাটাকে শোনো যাতে শোনার পরে আমাকে দুবার বলতে পারবি আর এই কথার মধ্যে এত জ্ঞান আছে এত জ্ঞান আছে যদি এই কথাটাকে শুনে না ওর জীবনটা পরিবর্তন হয়ে যাবে বুঝতে পারছেন তো এই জন্য মন দিয়ে শুনবা মন দিয়ে শুনো মায়েরা সব চুপচাপ বস এখান থেকে সামনে আসবে না বলে এক সময় একজন রাজা ছিল ওই রাজার চারটি রানী ছিল কয়টি রানী ছিল চারটি মায়েরা ধ্যান দিয়ে শুনছে পর বুঝবো শুনছে কি শুনছেন না এইখানে যে সব থেকে যে বড় রানী ছিল রাজা তাকে সব থেকে বেশি ভালোবাসত ও যখন যে জিনিসটা চাইত না রাজা তাকে এনে দিত যদি বলতো ফুচকা খাবো বলে চলো ওইখানে ভালো ফুচকা পাওয়া যায় ফুচকা খাওয়াবো যদি বলতো আমার জন্য লিপস্টিক নিয়ে আসে বলে নিয়ে আসবে বলে বলতো ওইখানে একটা ভালো শাড়ি দেখেছি ওই শাড়িটা নিয়ে আসবা আর ওখান থেকে ওই শাড়িটা কিনে নিয়ে আসতো বলে ওই ক্রিমটা শুনছে খুব ভালো শ্যাম্পুটা তখন ও প্রতি কি করতো ওইটা কিনে এনে তাকে
দিতো কে খুশ রেবত রাজার যে দ্বিতীয় রানটা ছিল ও দেখতে খুব দেখতে শুনতে খুব ভালো সবাই চায় না সবাই চায় যাতে আমার স্ত্রীটা সুন্দরী হয় এই জন্য ও দেখতে শুনতে খুব ভালো ছিল এই জন্য রাজা কি করতো যখন নগর ঘুমতে যেত ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিজের কাছে বসে দিত আর দুনিয়াকে দেখা তো দেখো রানীটা দেখতে আমার কত ভালো এখন রাজার যে তৃতীয় নম্বর রানীটা ছিল ও না খুব ভালো ভালো কথা বলতো খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতো বাড়িতে যখন পতি আসতো এত ভালো ভালো কথা বলতো রাজা ওর মিষ্টি মিষ্টি কথা শুনে সব দুঃখ কষ্ট গুলো ভুলে যেত হ্যাঁ এই জন্য নিয়ম কি নিয়ম হলো পতি যখন বাড়িতে আসবে না এই রকমের এই শাশুমার সঙ্গে শাশুড়ির সঙ্গে এই ঝগড়া হয়েছে আমার ভাসুর এইরকম বলেছে দেবর এইরকম বলেছে পতিকে বাস আসার সঙ্গে সঙ্গে সব কমপ্লেন করে তাকে লাগিয়ে দেবো না এই জন্য বাড়িতে পতি হলে কি করবো মিষ্টি মিষ্টি জল খাওয়াবে ভালো ভালো কথা বলবে কাছে বসিয়ে ভালো ভালো ছানা ডালনা পুষ্পান্ন শুক্ত খাওয়াবেন হ্যাঁ এই জন্য ভালো করে পাখাতে হাওয়া করবেন এই জন্য ওই স্ত্রীটা না খুব ভালো ভালো কথা বলতো খুব এই জন্য যেখানে ও নিজের মহলেতে আসতো ওই তৃতীয় নম্বর রানীর কাছে বসে ওর ভালো ভালো কথা শুনে না খুব খুশি হতো হ্যাঁ আর রাজার যে তৃতীয় নম্বর রানীটি ছিল দেখতে তো ভালোই ছিল দেখতে শুনতে ভালো ছিল কিন্তু যবে থেকে ওকে বিয়ে করে নিয়ে এসে বাড়িতে তবে থেকে ওর সঙ্গে কোনো সম্বন্ধ রাখেনি জিজ্ঞাসা করতো না তোমার কাছে কিছু আছে কি না শাড়ি সাবুন তেল আছে কি না ওকে একদম জিজ্ঞাসা করতো না ঘরের কোণায় তাকে ফেলে রাখত বুঝতে পারছেন তো এখন রাজার মরার সময় এসছে মৃত্যু সময় এসছে যখন এসছে ওর চারটি চারটি রানী রাজা দেখছে কোন রানী কতদূর আমার সঙ্গে যাবে তাদের আমি পরীক্ষা দেব এখন পরীক্ষা সময় এসছে রাজা দেখলো সব থেকে বড় রানীকে জিজ্ঞাসা করে এখানে সব থেকে বড় রানীকে জিজ্ঞাসা করেছে বলে দেখি সব থেকে বড় রানীটা কে ছিল কথা শুনছে না তোমার সবাই কি কথা শুনলে তোমার এখানেই বলতে পার না বাড়িতে কি মানে খারাপ হয়ে বলো তোমার কি কথা এখানে শরীর থেকে বসে না কে কিরকম শাড়ি পরে এসে তুমি দেখছ হ্যাঁ এই জন্য রাজা যাকে জীবনে সব থেকে বেশি ভালোবাসতো ও যেটা চাইতো মন পছন্দ সেটা তাকে দিত দিতে ওকে প্রসন্ন রাখতো হ্যাঁ এটা হলো সব থেকে বড় রানী এখন ওকে জিজ্ঞাসা করছে রানী তোমাকে তো আমি সব থেকে ভালোবাসতাম পুচকা খাওয়াতাম তোমার জন্য ক্রিম শ্যাম্পু তেল ভালো ভালো শাড়ি নিয়ে আসতাম আমার সঙ্গে যাবা বলে তোমার সঙ্গে পাও নড়বো না বলে কেন পা নড়বে না আমি যে তোমার জন্য এত করলাম বলে এটা তোমার কর্তব্য ছিল বলে তোমার বলে আমার তোমার প্রতি কোন কর্তব্য রাজা তো দুঃখী হয়ে গেছে বলছে দ্বিতীয় রানীকে জিজ্ঞাসা করে দ্বিতীয় রানী কে ছিল আরে বলো সুন্দরী ছিল দেখতে শুনতে ভালো ছিল রাজা যাকে রথের মধ্যে সাজিয়ে গুছিয়ে দুনিয়াকে দেখাতো বলে ওইটাকে জিজ্ঞাসা করি ওইটাকে জিজ্ঞাসা করছি বলে রাজা রানী তুমি আমার সঙ্গে যাবে বলে যাবো কি আমি দেখছি তুমি কখনো মরবে অন্য সঙ্গে আমি বিয়ে করব বলে বিয়ে করবে বলে আর কি তুমি তো আগেই সবাইকে দেখিয়ে রেখেছ কত সুন্দরী এই জন্য যেখানে যাবো ও আমাকে ভালোবেসে নিবে আমি তো অন্য সঙ্গে বিয়ে করব রাজা শুনে বলে হায় রে কি বলছে বিয়ে করবে অন্য সঙ্গে ওর পায়ের নিচে তো জমিটা না সরে গেছে হ্যাঁ এখন বলছে তৃতীয় নম্বরকে জিজ্ঞাসা করি তৃতীয় নম্বর কে ছিল হ্যাঁ মায়ের আবার মন দিয়ে শুনছে এই জন্য যে খুব ভালো ভালো কথা বলতো আর রাজা নিজের মনের কথা যাকে বলতো হ্যাঁ রাজা কে ভালো ভালো যে ছেনা ডালনা পুষ্পান্ন সুপ্ত বানিয়ে বানিয়ে খাতো আর কাছে বসে পাঙ্খা ঝুলাতো বলে একে একটি জিজ্ঞাসা করি তুমি কি করবে বলে তুই কি করবি তুই সঙ্গে যাবি দুজন তো ধোকা দিল তুমি যাবি বলে যাবো তোমার সঙ্গে কিন্তু দরজা পর্যন্ত যাবো বলে দরজা পর্যন্ত যাওয়া কেটে যাওয়া বলে বলে যদি বেশি বলো না চার পা তো আগে বাড়তে পারি কিন্তু তোমার সঙ্গে যাবো না বলে তুইও কোনো কাজের না দরজা পর্যন্ত যাওয়া কি যাওয়াটা বলে এখন চেষ্টা করেছে যে চতুর্থ নম্বরে রানীকে জিজ্ঞাসা করে বলে দেখি চতুর্থ নম্বর কে ছিল
যাকে জীবনে সব থেকে বেশি নেগলেক্ট করে রেখেছিল, ঘরের কোণায় ফেলে রেখেছিল, কখনো জিজ্ঞাসা করতো না তোমার সাথে সঙ্গে শাড়ি সাবুন তেল আছে কিনা। রাজা জিজ্ঞাসা চিন্তা করছে যে জিজ্ঞাসা করি কি করি না, কেন যার যেন করবে তাকে বলতে পারবে, যার যেন করবে না ওকে কি জিজ্ঞাসা করবে। তবুও রাজা দেখলো একবার জিজ্ঞাসা করে দেখেইনি, এখনো জিজ্ঞাসা করছে রানী তুমি সঙ্গে যাবা। এ শুনতেই রানী তো রেগে গেছে, বলে রাজা করে না তোমার, তুমি যার থেকে বাড়ি দিয়ে বিয়ে করে নিয়ে এস, একবার জিজ্ঞাসা করছো তোমার কাছে সাবুন তেল শাড়ি আছে কি না জিজ্ঞাসা করেছ, জীবনকে একবার জিজ্ঞাসা করলে না, আর মরার সময় দাঁত বের করে করছো তুমি সঙ্গে যাবি কেন আজ, তোমাকে লজ্জা করা দরকার। বলে রানী তোমাকে তো আমি জিজ্ঞাসা করতাম না, তুই দেখলাম যখন রানী একবার জিজ্ঞাসা করে দেখেনি। বলে দেখ রাজা, তুমি যাদের জীবনে এত ভালোবাসা দিতে তুমি দেখলে না কে কতদূর পর্যন্ত যাবে, দেখে নিয়েছো কি না। বলে হ্যাঁ দেখে নিলাম। বলে দেখ আমি তোমাকে জীবন থেকে সব থেকে বেশি ভালোবাসি, তোমার সঙ্গে সঙ্গে যাব, তোমার সুখে সুখী থাকবো দুঃখে দুঃখী থাকবো, না খেয়ে দিয়ে তোমাদের কাজ করে খাওয়াবো তোমাকে। রাজা শুনে তো আশ্চর্য পড়ে গেছে, যাদের জন্য জীবন ধরলাম সারা জীবন দিলাম কেউ যাওয়ার রাজি নাই, যার জন্য কিছুই করলাম ওই যেতে রাজি। দেখো এই যে কাহিনীটি আর কার জীবনের কথা নয়, ও রাজা আর কেউ নেই, রাজা হলাম আমি, আমরাই, আমাদের চারটি চারটি রানী আছে, বুঝতে পারছেন তো, চারটি চারটি রানী আছে। এই জন্য এই কথাটাকে মন দিয়ে বুঝো, যদি এই কথাটা বুঝতে পারছেন না তবে আমি মনে করবো যে সাত দিন পর্যন্ত আমি যে কথা বললাম আমার কথার সার্থকতা হয়েছে, তবে আমি বুঝব। আর যদি এর শিক্ষাটা নিজের জীবনে যদি গ্রহণ করতে পারে, আর যদি গ্রহণ না করতে পারে না, আমি মনে করো সাত দিন বেকার আমি বকবক করে আমার এনার্জি সব এখানে নষ্ট করছি, কিছু একটু শোনার লোক নাই, হ্যাঁ সব আনন্দ নাচা কুদার জন্যই সব ভালো ভালো শাড়ি পরে এখানে এসে হ্যাঁ সব খিচুড়ি খেয়ে সব চলে গেছে। এই জন্য মান দিয়ে শোনা এই কাহিনীটা, এই কাহিনীটি জানেন তো আমি কত লোককে যে পরিবর্তন করছি তোমার চিন্তা করতে পারবে না, কত লোককে আমি ভগবানের ভজনে লাগিয়েছি। মান দিয়ে শোনা এই যে রাজার যে চারটি রানী যাকে জীবনে সব থেকে বেশি ভালোবাসত, অর্থ হল এখন আমরা জীবনে কে যাকে সব থেকে ভালো ভালোবাসি, ও যেটা চায় না আমাদের যা কিছু করতে হয় না কেন সেটা করে তার ইচ্ছাটা পূর্ণ করছি, কিন্তু যখন মৃত্যু সময় আসবে ও আমাদের সঙ্গে এক পাও নড়বে না। এটা কে, কাকে জীবনে সব থেকে বেশি ভালোবাসছি, যেটা চাইবে ওইটাই তাকে দিচ্ছি, বলে দেখি কাকে বেশি ভালোবাসো, পিছিয়ে বলো মায়েরা কে কাকে বেশি ভালোবাসো, আরে বলো কে কাকে বেশি ভালোবাসো, পতিকে ছেলেকে মেয়েকে কাকে কাকে বেশি ভালোবাসো, বলো জোর করে, সবাই বলবে ছেলেকে ভালোবাসি, পতিকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি। শাস্ত্র বলছে না এই সংসারে ভালোবাসা নেই, ইয়ে সংসারে কেবল স্বার্থ আছে। এই জন্যে ভালোবাসাটুকু দেখা যাচ্ছে তোমার কাছে এখন কিছু পাচ্ছি, দেখেছেন এই আখ থেকে রস বের করে দেখেছ, একবার দিবে আখটা একবার দিবে রস বেরিয়ে গেছে, বলে আর একটু আছে ডবল করে দিবে, বলে আর একটু আছে চার ডবল করে দিবে, বলে আর একটু আছে আবার আট ডবল করে ওর মধ্যে দিবে, আর যখন পুরো রসটা বেরিয়ে যাবে না ওইটাকে আবার ফেলবে না, ওইটা আবার জ্বালিয়ে কি করবে আবার রান্না করে এটা খাবে। এ সংসারটা হলো ঠিক সেই রকম, ওই যে ভালোবাসাটুকু দেখা যাচ্ছে না তোমার যত ভালোবাসা, মুসলমানের মুরগি পোষা ভালোবাসা জগতে নেই, কেবল স্বার্থ আছে। প্রশ্ন হচ্ছে তবে কাকে ভালোবাসছি, বলে নিজেকে, নিজেকে ভালোবাসি, মা বাচ্চাটাকে কোলে নিয়ে রাখো, এই জন্য নিজেকে, নিজেকে ভালোবাসি, এই শরীরটাকে ভালোবাসি, এই শরীরটাকে, হ্যাঁ এই শরীরটা চাইছে এইরকম শাড়ি পরবো, তাকে শাড়ি নিয়ে এসছি দিচ্ছি, বলছে গোলগোপা খাবো, ফুচকা খাবো, ফুচকা খাওয়াচ্ছি, বলে চাউমিন খাবো, চাউমিন খাওয়াচ্ছি। যখন শেষ সময় আসবে যখন শরীরটাকে জিজ্ঞাসা করবে, শরীর যাবা সঙ্গে, যাবা শরীর,
এজন ভক্তি বিনোদ ঠাকুর কি বলছে, বলে সসানে শরীর পড়িয়া বিহঙ্গা পতঙ্গ বিহার কুকুরা শিখাল আনন্দিত I'm